তাদেরকেই বিশেষ সুযোগ দিব তো মুমিন ভাইদের যুক্ত হতে হলে আমার এখানে কমেন্ট লিখতে হবে যে আমি একজন করুন ইতিমধ্যে দেখা যাচ্ছে একজন লিখেছেন ক্লিয়ার না হওয়ার তো কোনো কারণ না আপনারা যদি সবাই আমার কথা শুনতে পান তাহলে অনুগ্রহ করে নিজে একটি কমেন্ট লিখবেন যে আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড যদি শুনতে পেয়ে থাকেন তাহলে আপনারা একটু অনুগ্রহ করে লিখবেন যে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন তাহলে ভালো হয় ইতিমধ্যে বেশ কয়েকজন যুক্ত হতে চেয়েছেন দেখি ওমর চৌধুরী দেখি সাউন্ড ক্লিয়ার না ভাই একজন লিখছেন সাউন্ড ক্লিয়ার না সাউন্ড তো অনেকেই শুনতে পাচ্ছেন অনেকেই লিখছেন যে সাউন্ড ওকে তাহলে আপনারা কেন বলছেন বুঝতে পারছি না হয়তো আপনাদের আফজাল হোসাইন দেখি আফজাল হোসাইন আপনাকে যুক্ত করেছি আফজাল হোসাইন আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন ইতিমধ্যে অনেক মানুষ যুক্ত হওয়ার চেষ্টা করছেন আমি ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদেরকে যুক্ত করব কিন্তু আপনাদের এখানে লিখতে হবে যে আপনারা মুমিন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেয়া হবে বরাবরের মতোই আর একটা ব্যাপার হচ্ছে আপনারা নাস্তিক ডট লেখাগুলো একটু পরে আসবেন লেখা না পড়ে আসলে আমি আপনাদের হ্যালো হ্যালো আফজাল হোসেন শুনতে পাচ্ছেন জি জি কেমন আছেন আসিফ ভাই আচ্ছা ভালো আছে আপনি ভালো আছেন জি আপনার দোয়া দুawatir আপনি আপনার লাইফে আমি আজকে আসবো তো ভাবতেই পারি নি আমি আচ্ছা হ্যাঁ ভাবতেই পাইনি এই কারণে আরেকটা বছর তার একটা দিন আমি অপেক্ষা করছি আপনার লাইভে আসার জন্য আচ্ছা আচ্ছা আমি আমি খুবই দুঃখিত এই জন্য যে আমার লাইভে অনেক মানুষ যুক্ত হতে চান একসাথে আমি এত আসলে সম্ভব হয় না সময়ের স্বল্পতার কারণে সম্ভব হয় না সবাইকে যুক্ত আমি অনেকটা রাত পর্যন্ত অপেক্ষা করি যাই হোক আজকে আমার সেই শুভ দিন যে আপনার সাথে আহ কথা কপন হচ্ছে আজকে বিশেষ কোনো আমি বলবো না আপনাকে শুধু বলবো আমরা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই আপনার এই যে এই কথাটাই অনেক মূল্যবান আপনার এই কথাটাই আমাদের জন্য অনেক প্রেরণার উৎস অনেক কিছু পেরিয়ে আকাঙ্ক্ষা অনেক তীক্ষ্ণতা পেরিয়ে আপনার কাছে যে আমি কথাবার্তা বলছি তবে আমরা আরো কয়েকজন আছে আমি এখানে আরো কয়েকটা বন্ধু বান্ধব আছে আমার আমরা আছি সত্যের পথে আপনার সাথে এটি আমি চাই অনেক অনেক ধন্যবাদ আপনার এই কথাটাই অনেক মূল্যবান ভাই খুবই আনন্দিত এবং খুবই অনুপ্রাণিত হলাম আপনার এই আপনার মাঝে মাঝে আমি মেসেজ দেই একটু অ্যাকসেপ্ট করলে বিভিন্ন প্রশ্ন আমার অনেক দিনে লেখা আছে আপনার ওয়েবসাইটে আমি পড়া পড়ছি যত বই আছে ডট কম এর সব মিলাই আমার পর ম্যাক্সিমাম শেষ আমি কথা বলতে পারছি না বা কথা বলার মতো সুযোগ আমার হয় না আজকে যে লাইভটা করছি শুধু আপনার জন্য এই মোবাইলটা কিনছি এই লাইভটা করার জন্য আপনার সাথে শুধু একবার আপনার সাথে কথা বলেন আচ্ছা আচ্ছা এর চেয়ে বড় কিছু আর পানা আমার নাই আপনার আচ্ছা বুঝেছেন আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ভাই আপনাকে একটা ছোট জিনিস আমি বলে দিই যে আমরা আমাদের নাস্তিক্য ডট কম এ একটা নতুন অপশন চালু করতে যাচ্ছি মধ্যে আপনি যে কোনো জটিল প্রশ্ন করতে পারবেন সবসময় তো আমার একার পক্ষে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না কারণ হচ্ছে আমি অনেক কিছু জানি না ধরেন বিজ্ঞান বিষয়ক অনেক বিষয় আছে যে জিনিসগুলো আমি ভালোভাবে জানি না বা আমার পড়া হয়নি সেই জিনিসগুলা এই কারণে আমরা সবাই মিলে আপনাদের যে উত্তরগুলো সেগুলো আমরা রেডি করে দিব ক্রমান্বয়ে রেডি করে দিব আমরা আমিও মনে মনে কল্পনা করছি যে আমরা গালাগালির ভিতরে নাই মানুষের ইয়ের ভিতরে নাই কোন রকম কেউ আমাদেরকে কিছু বলুক আমরা এরকম ধরনের কোন কাজও করব না এবং আমি সব সাহসের চেহারাও দেখাচ্ছি আমি কাউকে কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে মন বলবো না যার ইচ্ছা সে করুক কিন্তু মানসিকতা সুন্দর রেখে যাতে আমরা সুন্দর পথে চলতে পারি একটা সুন্দর আগামী সুন্দর পৃথিবী হয় আমরা যাতে করে যেতে পারি সেই জিনিসটা আমি আমরা আপনার মাধ্যমে আমরা সবাইকে আমি জানাইতে চাই অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য ভালো থাকবেন ভাই আচ্ছা আচ্ছা করে আমাকে ধন্য করছে আমি মনে করি না না আমারও খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে খুবই অনুপ্রাণিত হয়েছি আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আচ্ছা ভালো থাকেন শুভকামনা রইল এখন আমি আরেকদিন আপনার সাথে অনেক প্রশ্ন আছে আমি করব আমার নাম তো জানলেনই আমি মাঝে মাঝে আপনাকে কমন দেই কোনো গালাগালি নেই কোনো কিছু নাই আপনি বেবিটাকেও দেখি কিন্তু আমি বলছি যে একদিন একদিন আসিফ আসিফ ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হবে একদিন হবে সেদিন আমি এতটুকু ধন্যবাদ জানাই যাতে আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারি এই ঠিক আছে কথা কথা আবার হবে আচ্ছা আমার কোলে আসতে চাই কিন্তু এখন কোলে নিলেই সে জাকিয়ে বসবে কি আচ্ছা আরেকজনকে দেখছি আরেকজনকে যুক্ত করছি আচ্ছা কানিস বাবু কে আমার কোলে দিয়ে যাবে

আমি অনেকদিন ধরে ফলো করতেছি লাইট একদিন আসছিলাম আপনাকে কিন্তু ওই যে আমি থাকি বেচালের তো সবার সাথে থাকার ধরনের আপনার ওই যে দেখা গেছে লাইট অফ করে রাখছিলাম আপনি আমাকে এড দিছিলেন একদিন তখন আপনি ওই আপনার নেট ছিল বিজি আর কিছু বলার ছিল না পরে আপনি আপনি চলে গেছিলেন আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন আমার বাবুটা একটু কান্না করছে সে অনেক দুষ্টু কানিজ নিচে নামতে চাই আমি নিচে নামিয়ে দিলাম হ্যাঁ ভাই বলেন আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন ভাই হ্যাঁ ভাই আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই প্রশ্ন তো ভাই অনেক অনেক কিছু অনেক প্রশ্নই আছে আসলে তাৎক্ষণিক ভাবে এখন প্রশ্নগুলো আসতেছে আমার মনে এইগুলাই আসলে অনেক আপনি যে এড করছেন এরি তারে ধন্যবাদ তো আসলে আমি বলবো যে আমি একজন মুমিন চাচা কি তো আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাস্তিকতা সম্বন্ধে আমার তো আইডিয়া নাই ভাই আমার তো আগ্রহ নাই তারপর দুই একটা প্রশ্ন আছে আমার আমার আর কি আপনার 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 জন্য হ্যাঁ এখন এখন কি প্রশ্ন আছে আপনার নাকি আপনি কি আমাদের নাস্তিক ডট কম এর উত্তর সমূহ পাতাটা একটু পড়েছেন সেখানে আমরা অনেক প্রশ্নের উত্তর দিয়ে রেখেছি অলরেডি আসলে আসলে আমি একটু জব করি তো আসলে সারাদিন অফিসে ব্যস্ততার জন্য আসলে পড়া হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো একটা সমস্যা তো আমি যে আমরা চেষ্টা করছি যে আমরা একটা পডকাস্ট শুরু করব খুব দ্রুত তাহলে আপনি হেডফোনটা কানে লাগিয়ে আমাদের পুরো লেখাটা শুনতে পাবেন যে লেখাটা লেখা হয়েছে সেই লেখাটা আপনি মানে আবৃত্তি করবে একজন একজন আপনি শুনে ফেলতে পারবেন তাহলে আপনি না না পড়লেও আপনার চলবে এরকম ব্যবস্থা আমরা করছি কিছুদিনের মধ্যেই সেই ব্যবস্থাটা আসছে আশা করি ব্যবস্থাটা হবে আসলে ভাই আমার একটা রিকোয়েস্ট থাকবো যাই কিছু বলি না বলি আসলে আমরা ওই সবাই নিজেদের মধ্যে যাতে

তো ভাই আমার আমি নাস্তিক হব নাকি আস্তিক হব নাকি মুসলমান হব নাকি হিন্দু এটা তো আমার ব্যাপার তা আপনারা ভাই কেন আমার গরদানটা উড়াইয়া দিতে চান এটা এটা তো আমি বুঝলাম না কিছু আসলে আদর্শগত দিক থেকে আসলে সব হয়তো সব সবটা ভালো না হইতে পারে কিছু কিছু মানে কিছু তো মন্দ থাকতে পারে একটা আদর্শের মধ্যে একটা একটা সাইকেলের মধ্যে তো কিছু মন্দ থাকতে পারে আমি এটাই বলতে দিতেছি আপনাকে হুম আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভবিষ্যতে আপনি একটু লিখে রাখেন তাহলে আপনার সাথে একদিন আলোচনা করবো তাহলে আচ্ছা 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 ভালো থাকেন ভাই কামনা রইল বাই বাই এমডি মামুনুর রশিদ দেখি MD মামুনুর রশিদ আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন MD মামুনুর রশিদ আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন এমডি মামুনুর রশিদ আপনাকে কানেক্টিং দেখাচ্ছে হ্যালো আপনার উপরে শান্তি প্রসৃত হোক আপনি শুনতে পাচ্ছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারেন বা কোনো আলোচনা থাকলে করতে পারেন না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার কোনো প্রশ্ন নাই আপনার কথাগুলো আমি শুনি আমার ভালো লাগে কথাগুলো ভালো লাগে আর কি আপনাদের বইগুলো আমি পড়ি রিফান্স গুলা পড়ি ভালো লাগে এগুলা পড়তে ভালো লাগে ঠিক আছে আচ্ছা তো আপনারা চালিয়ে যান এগুলা ভালো লাগে পড়তে ভালো লাগে আমি নিজেও পড়ি আমার কাছে অনেক বই আছে আচ্ছা ঠিক আছে যদি আপনারা দেখতে হয় রি হ্যাঁ দেখি আমার অনেকগুলো বই কিনছি হয়তো আপনি দেখতে পারছেন কি আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই বইটা আপনি পড়েছেন এটা আমি খুবই আনন্দিত হয়েছি যে এই বইটা আপনি পড়েছেন এবং এটা বইটার ভিতরে আপনি এমন এমন অনেক কিছু পাবেন এই জিনিসগুলো আসলে খুবই প্রবলেমেটিক ব্যাপার ব্যাপার স্যাপার গুলো খুবই প্রবলেমেটিক আপনি বইটা হ্যাঁ 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 কিন্তু এগুলো বিশ্বাস করতে জানা বুঝছেন ভাই এগুলো আমার বন্ধু বান্ধবী দেখা এগুলো মানে না বিশ্বাস করতে চায় না বুঝছেন এটা সমস্যা

হ্যাঁ হ্যাঁ এই বইটা এবং খুবই খুশি হলাম আমার আমার বাংলাদেশে এই সব বই ছিল কিন্তু বাংলাদেশ ছেড়ে আসার সময় কোনো বই আমি আনতে পারি পারিনি জার্মানি পর্যন্ত এখন চেষ্টা করছি যে বইগুলো আবার কিভাবে আনা যায় এই বইগুলো এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে পাওয়া যায়

আ এই সমস্ত রেফারেন্স দিয়ে ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করছে এই কারণে ওনারা ওনাদের সব বই পাল্টা ফেলবেন এরকম একটা মানে আলাপ আলোচনা হচ্ছে তো ব্যাপারটা খুবই হাস্যকর হয়ে গেল ব্যাপারটা খুবই হাস্যকর হয়ে গেল যে তারা এই কাজগুলো এখন করতেছেন যে বই পাল্টা ফেলবে এখন বিতর্কিত হওয়ার ভয় বই পাল্টা ফেলতেছেন হ্যাঁ আমি এটা শুনেছি আর কি ঠিক আছে আপনি এটা শুনেছেন ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনি মানে আরো পড়ালেখা চালিয়ে যান এবং আমাদের আপনার আপনি যদি কোনো মতামত দিতে চান কখনো তাহলে আপনারটি হাইট করে যদি কোনো মতামত দিতে চান আমার সাথে আরেকদিন যুক্ত হন আপনার সাথে এখন তো আপনার চেহারা দেখা গেল আমি সবারই পড়া হ্যাঁ আমি চাই না যে আপনার চেহারা যেহেতু দেখা গেছে সেহেতু আমি চাই না আপনি এমন কোনো কথা আমি সবাইকে করুন হুম।

আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো উনি বলছিলেন যে উনি বইগুলো কিনেছেন আমরা যে বইগুলো পড়তে বলি সব সময় উনি বইটা কিনেছেন বইটা কিনে নিজেই পড়েছেন এবং নিজে পড়ে দেখেছেন আমরা সব সময় এটাই চাই এবং সবাইকে এই অনুরোধ করি যে আপনারা একটু বইটা একটু পড়ে নিন এরপরে হচ্ছে গিয়ে মুমিন ভাইদেরকে যুক্ত করব মুমিন ভাইরা যদি যুক্ত হওয়ার জন্য একটা রিকোয়েস্ট পাঠান মুমিন তাহলে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করতে পারি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক ভাই শুনতে পাচ্ছেন আপনি ঠিক মতো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই ও আবার কিছু কিছু কথা জানার আছে আর কি যেমন আপনি কোন কারণে বা ইসলামের কুরআনের কি কি ভুল আছে ঠিক আছে কোন কারণে আপনি নাস্তিকতা ধর্ম এগুলো সব লিখে ফেলা হয়েছে অসংখ্যবার আলোচনা করা হয়েছে সব অসংখ্যবার লিখেছি অসংখ্যবার আলোচনা করেছি আপনাকে আমি ওয়েবসাইটে ঠিকানা দিয়ে দিচ্ছি nastikkyo.com n a s t i k y a এখানে উত্তর সমূহের মধ্যে যাবেন উত্তর সমূহের ভিতরে এই সমস্ত আপনার যত প্রশ্ন আছে সবকিছুর উত্তর আমি লিখে সাজিয়ে রেখেছি খালি গিয়ে গিয়ে একটু একটু পড়তে পড়তে হবে হবে আপনার কষ্ট করে আর হচ্ছে কি আর একটা পাতা আছে তথ্য ভান্ডার ইসলাম সমূহ ইসলাম ধর্ম তথ্য সমূহ ইসলাম ধর্ম এই পাতাটাতে আমরা কোরআন হাদিসের সমস্ত হাস্যকর এবং অমানবিক রেফারেন্স একত্র করে রেখেছি জাস্ট গিয়ে একটু পরে দেখেন এবং রেফারেন্স গুলা যাচাই করে দেখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা পরব একটু বললে ভালো হতো আর কি আপনার মুখ থেকে শুনতাম এগুলো আমি অনেকবার বলেছি এবং অনেকবার লিখেছি সে তো একই জিনিস প্রতিদিন বলতে তো ভাই ভালো লাগে না তাই না আপনি একটু অনুগ্রহ করে তাহলে আগের ভিডিও গুলো একটু দেখে নেন অথবা আপনি লেখাগুলো একটু পড়ে নেন তাহলে আপনারও সুবিধা আমারও সুবিধা সময় বেঁচে যায় হ্যাঁ অবশ্যই 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে শুভকামনা রইল আপনিও ভালো থাকেন আর যারা মুমিন ভাইরা আছেন মুমিন ভাইরা একটু এখানে নিচে লেখেন যে আপনারা যুক্ত হতে চাচ্ছেন আচ্ছা আকাশ লেজনার আকাশ লেজনার লেজনার দেখি উনি লিখেছেন

আপনি লিখেছেন যে পেলে নাস্তিক হবেন আমরা তো কখনো কাউকে নাস্তিক হওয়ার জন্য বলি না আপনার নাস্তিক হওয়ার দরকার কি না নাস্তিক হবো নাস্তিক হলে আপনাদের দরকার নাই এটা তো ফ্যাক্ট না ফ্যাক্ট

নাস্তিক হলে হুর পরি পাওয়া যাবে 72টা হুর পাওয়া যাবে মানে সেক্স করার জন্য এই ধরনের কোনো আহ্বান জানিয়েছি কোনো মানে না জানার মানে প্রত্যক্ষভাবে কিছু প্রত্যক্ষভাবে বলেন নাই কিন্তু পরোক্ষভাবে তো এটাই বোঝা যায় যেভাবে নাস্তিকতা প্রচার করছেন আর পরোক্ষভাবে না আপনি বলেছেন আমি নাস্তিকতা প্রচার করছি তাহলে আপনার তো সেটার সপক্ষে এভিডেন্স দিতে হবে আপনি আমাকে এভিডেন্স দেখান যে আমি কখনো কাউকে বলেছি আপনি নাস্তিক হন আসেন ভাইরা আপনারা দলে দলে নাস্তিকতার ছায়াতলে চলে আসেন এই ধরনের কথা আমি আমার মুখ থেকে কোনোদিন শুনেছেন না সেটা শুনিনি আচ্ছা নাস্তিক হওয়ার জন্য যে যোগ্যতা যে পড়া লেখা যে জ্ঞান লাগে যে প্রজ্ঞা লাগে সেটা সবার পক্ষে সম্ভব না ঠিক আছে সুতরাং নাস্তিক হওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই বা নাস্তিক হতে চাওয়ারও কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমরা কাউকে বলি না কখনো যে নাস্তিক হন আসেন নাস্তিক হন আমরা বলি নিজের যুক্তি এবং বিবেক ব্যবহার করেন রেফারেন্স যাচাই করেন এই জিনিসগুলা ব্যবহার করলে আপনি অটোমেটিক নাস্তিক সংশয়বাদী হতে পারেন যে কোনো কিছু হতে পারেন ঠিক আছে আবার মুসলিম যদি থাকতে থাকতে চান পারেন কোপি নাই ঠিক আছে এই বিষয়ে কোনো কোপাকপি নাই এটা নিয়ে একেবারে আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার ব্যক্তিগত যুক্তি বিবেক বুদ্ধি দিয়ে ব্যবহার করে আপনি যেটাকে ভালো ভালো বুঝবেন সেটা আপনি করবেন সেটা নিয়ে আমরা কখনো কিছু বলি না

উনি বইটা কিনে পড়েছেন পরে উনি দেখতে পেয়েছেন এটার ভিতরে অনেক প্রবলেম আছে অনেক এমন এমন ব্যাপার আছে যেগুলা খুবই প্রবলেমেটিক ঠিক আছে আপনাকেও আমরা অনুরোধ জানাবো যে আপনি নিজে এগুলো পরে বুঝে পরে দেখেন তারপর আপনি নাস্তিক হবেন না আস্তিক হবেন না কি হবেন এটা তো আপনার ব্যাপার আমরা কখনো কাউকে নাস্তিক হতে বলি না কারণ নাস্তিক হওয়া অনেক পরিশ্রমের ব্যাপার হ্যাঁ তা বুঝলাম অনেক দিন ধরে ফলো করছি আপনাকে তো অনেকদিন অনেক লাইভে করছি কিন্তু এড এড হয় নাই আমি এড করেন না আমাকে লাইভ বিশেষ কিছু লাইভ দেখার পর চিন্তা করলাম যে আপনারা যা বলেন এত সত্যই বলেন বা আপনাদের কথার মধ্যে প্রচুর যুক্তি আছে আর ছাড়া আপনারা কথা কথা তেমন একটা বিষয় বলেন না তো তার মধ্যে আপনার কিছু কথা মানে যুক্তির বাইরে পাইছি তো সেগুলোর উত্তর চাই ঠিক আছে হ্যাঁ এগুলা বলেন হ্যাঁ ঠিক আছে বলেন যেমন মনে করেন আপনি একটা মৃত্যুদণ্ড না হওয়া উচিত মানে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এটার বিপক্ষে এটার কারণ এটা হচ্ছে একটা বিশাল আলোচনার ব্যাপার যে মৃত্যুদণ্ড প্রথা সভ্য পৃথিবী থেকে বর্তমানে উঠে গেছে একজন মানুষ ধরেন আহ আপনাকে ভালো করে বোঝাই এই জিনিসটা আসলে একটা কালচারের ব্যাপার হ্যাঁ আপনি এত সহজে বিষয়টা বুঝতে পারবেন না আপনার বুঝতে হলে অনেকগুলা বই পড়তে হবে এই একটা বই আপনাকে আমি মানে রেফার করতে পারি যে মিশেল ফুকোর ক্রাইম এন্ড পানিশমেন্ট একটা বই আছে ঠিক আছে এই বইটা হয়তো আপনি বুঝবেন না মিশেল ফুকো অনেক বড় মাপের দার্শনিক ওনার লেখা হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না কিন্তু আপনাকে আমি যতটা সম্ভব আপনি যেন বুঝতে পারেন সেভাবে আপনাকে আমি ব্যাখ্যা করছি ব্যাখ্যাটা একটু দীর্ঘ হতে পারে কিন্তু আপনি যদি শুনেন তাহলে আমি ব্যাখ্যা করতে পারি হ্যাঁ আমার যথেষ্ট সময় আছে আচ্ছা যেমন ধরেন আপনি একজনকে খুন করেছেন ঠিক আছে কাজটা কি ছিল কাজটা কি সঠিক ছিল নাকি ভুল ছিল এটা মনে করেন ভুল আমার ভুল আমি অপরাধ আমি খুন করেছি যে কোনো কারণেই হোক যে কোনো কারণেই হোক আপনি একজনকে খুন করেছেন সেটা যে কোনো কারণেই হোক কাজটা কিন্তু ভুল। আপনি আপনি কাউকে খুন খুন করতে পারেন না। কিন্তু করেছেন আপনার হয়ে তখন ছুরিটা ঢুকায় লোকটা গেছে মরে ঠিক আছে এটা ছিল আপনি যখন খুনটা করেছেন তখন আপনি পুরা কাজটা করেছেন উত্তেজনার বসে প্রত্যেক বেশিরভাগ মানুষই যখন খুন করে উত্তেজনার বসে খুন করে ফেলে তাই না এখন আপনাকে পুলিশে ধরলো এবং আদালতে সোপর্দ করল। সেইখানে পাঁচজন বিচারক বসে বসে খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিল যে আপনাকে খুন করা হবে এর শাস্তি হিসেবে আপনাকে খুন করা হবে ঠিক আছে এই খুন তারা নাম দিল মৃত্যুদণ্ড কিন্তু এক আপনাকে খুন করা হচ্ছে জলজন্ত একজন মানুষকে হ্যালো কথাটা আরেকবার বলুন আই আপনার ভিডিও আটকে ঠিক শুনতে কথা লাইনটা কেটে গেল ওর নামটা কি ছিল আরেকবার নাম নাম ছিল 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 কি কি ওনাকে আরেকবার যুক্ত করি আগে যিনি যিনি ছিলেন উনি আপনি আগে যিনি ছিলেন তিনি আরেকবার এখানে একটু কমেন্ট করেন আপনাকে আরেকবার যুক্ত করি আচ্ছা যে কথাটা বলছিলাম সে কথাটা হচ্ছে একজন পাঁচজন বিচারক যখন মিলেমিশে বসে একটা জায়গায় বসে খুব ঠান্ডা মাথায় একজন খুনিকে খুন করার জন্য সিদ্ধান্ত দেন এবং খুন করেন রাষ্ট্রীয়ভাবে খুন করেন ওই লোকটাকে তখন সেটা হয়ে যায় একটা অমানবিক বিষয় কারণ হচ্ছে যেই লোকটা উত্তেজনের বসে খুন করেছে আর একইভাবে কিছু মানুষ বসে বসে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুব সুচিন্তিতভাবে পরিকল্পনা করে যখন আরেকজন মানুষকে মারে দুইটাই হচ্ছে ভুল অবশ্যই প্রথম যে খুনটা হয়েছিল সেটাও একটা ভুল এবং পরবর্তীতে ঠান্ডা মাথায় বসে যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেটাও একটা খুন সেটাও একটা খুনি এবং আমরা মনে করি যে মানবাধিকারের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি কখনো কোনো মানুষকে মানুষের জীবন ধারণের অধিকার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিক মানবাধিকার আচ্ছা দেখি ওনাকে আরেকবার পাওয়া যায় নাকি ওনাকে ব্যাপারটা বুঝায় বলা যায় কিনা না ওনাকে পাওয়া যাচ্ছে না ওনাকে আর দেখা যাচ্ছে না আপনারা যারা অন্য মমিনরা আছেন তারা একটু নিচে কমেন্টে লেখেন তাহলে আপনাদেরকে যুক্ত করে নিব একটু আগে যিনি যুক্ত ছিলেন আপনি একটু কমেন্টে লিখতে পারেন যে আপনি আবার যুক্ত হতে চান তাহলে আমি আপনাদেরকে আবার আপনাকে আবার যুক্ত করতে পারি না ওনাকে আর পাওয়া যাচ্ছে না যে ভদ্রলোক যুক্ত হয়েছিলেন ওনাকে পাওয়া যাচ্ছে না আচ্ছা আরেকজনকে যুক্ত করি তাহলে জহরি জন দেখি জহরি জন আপনাকে যুক্ত করেছি জহরি জন আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন হ্যালো 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 হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা ভাই আপনাকে দেখা যাচ্ছে না অন্ধকার আছে আচ্ছা আপনি যদি ভাই মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে আচ্ছা তো ঠিক আছে আমি লাইট অফ অন্য সময় যুক্ত হবো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন

হোসেন সাইফ গানই আপনাকে আগে কি একবার যুক্ত করেছিলাম মনে পড়ছে না দেখি না উনি যুক্ত হচ্ছেন না আপনারা যারা মুমিন ভাই আছেন তারা এখানে একটু কমেন্টে লিখতে পারেন যে আপনারা মুমিন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মোহাম্মদ ইসলাম আপনাকে যুক্ত করছি ইসলাম আপনাকে যুক্ত করছি ভালো আছি আপনি ভালো আছেন জি জি ভালো আছি আচ্ছা ভাই আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে আমি না আমার প্রশ্ন ছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন ঠিক আছে যেমন প্রশ্নটা হলো মানুষকে সৃষ্টির সারা যে বলা হয় কিভাবে কারণ যখন পৃথিবীর মানে সভ্যতার প্রাচীন ইতিহাস আমরা পড়লে দেখি যে একটা সময় মানুষ বন জঙ্গলে বসবাস করত পশু শিকার করে খাইতো গুহায় থাকত মোটামুটি প্রাণীদের যে বসবাসের একটা স্ট্যান্ডার্ড ছিল মানুষের মানে বসবাসের লেভেল অফ স্ট্যান্ডার্ড একই ছিল তো ওই সময় তো মস্তিষ্কের বিকাশ হয় নাই তাদের অন্যান্য প্রাণীদের মতো আমাদের চিন্তা তারা একই ছিল তাইলে আমরা সৃষ্টি সেরা জীব কিভাবে হই আমি আমি মানুষকে সৃষ্টি সেরা বা এই টাইপের কোনো কিছু বলে মনে করি না এগুলো হচ্ছে খুবই আত্মগর্বে গর্বিত মানুষের কথা আমরা হচ্ছে প্রকৃতির সন্তান প্রকৃতির একটা সন্তান এবং অন্যান্য প্রাণীরও যতটুকু অধিকার অন্যান্য প্রাণীও যতটুকু শ্রেষ্ঠ মানুষও ততটুকু শ্রেষ্ঠ এর ভিতরে শ্রেষ্ঠত্বের লড়াই বা শ্রেষ্ঠত্বের বড়াই এই কাজটা হচ্ছে খুবই নিম্নমানের একটা কাজ আমার এই বিষয়ে একটা লেখা আছে অনাগত পুত্রের প্রতি আমার সন্তানের উদ্দেশ্যে আমি একটা চিঠি লিখেছিলাম সেই চিঠিটার ভিতরে আমি এই জিনিসটা লিখেছিলাম যে নিজেকে কখনো অন্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠ ভাববা না কারণ হচ্ছে শ্রেষ্ঠ ভাবাটা হচ্ছে কি একটা রাজনৈতিক চক্রান্ত হম মানুষ সৃষ্টির সেরা এইটার মানে হচ্ছে আপনি পৃথিবীর অন্যান্য অধিকার অর্জন করেন। এক ধরনের কর্তৃত্ব এবং এক ধরনের অধিকার অর্জন করেন এই যে যেমন ধরেন মানব সভ্যতা জাকিয়ে বসেছে এবং বন জঙ্গল ধ্বংস করছে মানে পশু পাখিকে তাড়িয়ে সেই সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রি দিচ্ছে ফ্যাক্টরি তৈরি করছে এই জিনিসগুলো হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে এবং অন্য প্রাণীর অধিকার হরণ করা হচ্ছে তো এই জিনিসটাকে জাস্টিফাই করা হয় হচ্ছে গিয়ে এই কথাটা দিয়ে যে যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব সেহেতু মানুষ চাইলেই একটা জঙ্গল ধ্বংস করে ফেলতে পারে বা একটা প্রাণীকে বিনা কারণে হত্যা করতে পারে এই অধিকার অর্জনের জন্য মানুষ নিজে নিজেই এই কনসেপ্টটা তৈরি করেছে অন্য প্রাণীগুলোর উপরে বা অন্য প্রকৃতির উপরে এক ধরনের আধিপত্য বা এক ধরনের কর্তৃত্ব বিস্তারের জন্য এটা খুবই মানে দীর্ঘ আলোচনার বিষয় যে এই যে চক্রান্তটা কবে থেকে শুরু হয়েছিল ইতিহাসে কিভাবে কি ভাবে এই চক্রান্তটা ডালপালা মেলেছে এবং মানুষ যে একক ছত্রাধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে সেই সেই জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা আছে কিন্তু আমি মনে করি না যে মানুষ সৃষ্টি সেরাজীব এই ধরনের কনসেপ্টই হচ্ছে একটা ভুল কনসেপ্ট এবং মানে প্রকৃতির বিরুদ্ধে একটা কনসেপ্ট আমরা প্রকৃতির সন্তান এবং আমরা আমাদের যে পুরা প্রাণী জগৎ আছে এই পুরা প্রাণী জগতে হচ্ছে কেউ আমাদের ভাই কেউ আমাদের চাচাতো ভাই কেউ আমাদের মামাতো ভাই পুরা প্রাণী জগতের সমস্ত কিছু মিলেই আমাদের পরিবার তো আমি বড় ও ছোট এই সমস্ত চিন্তা করাটা হচ্ছে ছোট মানে আমাদের তো মানে ধর্মটা তো ইসলাম ধর্ম থেকে আমরা আসি ধর্মটাতে ধর্মের যে ভিত্তিটা ওইটা মানুষ সৃষ্টি সারা জীব

জীবন অনেক change হয়েছে এবং মনে হচ্ছে একটা বন্দিশালা থেকে মুক্ত পাইছি আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার কথাতে আমি খুবই অনুপ্রাণিত হলাম হ্যাঁ বলেন মানে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়া এরপরে কোনো একটা এক অক্ত নামাজ ছুটে গেলে এত অনুশোচনা করতাম এত মানে অনুতপ্ত হতাম ভয় লাগতো যে আল্লাহ পিটাবে

ধর্ম থেকে বের হয়ে এসেছেন ধর্ম মুক্ত হয়েছেন সম্প্রতি এটা খুবই আনন্দের ব্যাপার উনি হয়তো আরো যুক্তি এবং আহ যুক্তি দিয়ে আরো তথ্য প্রমাণ দিয়ে আরো চিন্তা ভাবনা করবেন এবং আরো কাজ চালিয়ে যাবেন কারণ হচ্ছে আমাদের এই রাস্তাটা করতে থাকবেন নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করতে থাকবেন প্রতিনিয়ত নিজেকে শুধরাতে থাকবেন এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আচ্ছা আরেকজনকে যুক্ত করছি যারা মুমিন ভাইরা আছেন তারা অনুগ্রহ করে নিচে একটু কমেন্টে লেখেন কমেন্ট অফ হয়ে গেল কেন আমি বুঝতে পারলাম না কমেন্ট আর দেখতে পাচ্ছি না আপনারা যদি কেউ একটু কমেন্ট করেন তাহলে আমি বোধহয় বুঝতে পারবো কমেন্ট অফ হয়ে গেল কেন আমি কি এমন কোনো বাটনে ক্লিক করেছি যে যার কারণে কমেন্ট অফ হয়ে গেল আচ্ছা আমি একটা কমেন্ট করলাম দেখি যে হ্যাঁ কমেন্টটা তো ঠিকঠাক মতোই হলো আমি কেন কমেন্ট আর দেখতে পাচ্ছি না আপনারা যারা মুমিন ভাইরা আছেন তারা একটু অনুগ্রহ করে এখানে একটা কমেন্ট করবেন যে আপনারা মুমিন তাহলে আমি আপনাদেরকে অগ্রাধিকার দিব আর যারা মুমিন না তারাও লিখতে পারেন যে আমি মুমিন না আমাকে যুক্ত করুন আচ্ছা আরেকজনকে যুক্ত করছি সোহেল হোসেন দেখি না উনি যুক্ত হতে পারছেন না আর যারা যুক্ত হতে চাচ্ছেন তারা একটু নিচে কমেন্টে লিখবেন তাহলে আমি আপনাদেরকে যুক্ত করতে পারবো যারা আছেন আপনারা একটু কমেন্টে লিখবেন যে আপনারা যুক্ত হতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম না কেন আপনারা আপনাদের কমেন্টটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল আপনারা কমেন্ট করছিলেন এতক্ষণ হঠাৎ করে দেখলাম আমি কমেন্ট আর দেখা যাচ্ছে না আমি আর কমেন্ট দেখতে পাচ্ছি না আপনারা হয়তো কমেন্ট করছেন কিন্তু আমি হয়তো দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো আচ্ছা আমি একটু ওয়াইফাইটা চেঞ্জ করি ভাই আমি আর আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না আমি এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমি আপনাদের কমেন্ট কমেন্ট আর দেখতে পাচ্ছি না আপনারা কি করছেন আমি আপনাদের কোনো কমেন্ট আর দেখতে পাচ্ছি না আচ্ছা আমি আমার ল্যাপটপে দেখতে পাচ্ছি যে কমেন্ট আপনারা করছেন কিন্তু আচ্ছা এখন কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি মেহেদি হাসান মনির আপনাকে যুক্ত করা যাচ্ছে না কারণ আপনার ভিডিও অপশনটা নাই এখানে আচ্ছা আরও বেশ কয়েকজন মোহাম্মদ তাজুল তারেক রহমান তারেক রহমানকে যুক্ত করার চেষ্টা দেখি তারেক রহমান আপনাকে যুক্ত করার চেষ্টা করছি না ডিক্লাইন করলেন জুনায়েদ পলিন দেখি জুনায়েদ পলিন আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন জুনায়েদ পলিন আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন না যুক্ত হচ্ছেন না তাহলে ওই আচ্ছা আকাশ লেটসনার আপনি একবার এখান থেকে বের হয়ে গিয়ে আবার একটু যুক্ত হন কারণ আপনাকে যুক্ত করার চেষ্টা করছি কিন্তু বের হয়ে গিয়ে আরেকবার একটু যুক্ত হওয়ার চেষ্টা করেন লাইফটা থেকে বের হয়ে হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার লাইনটা স্লো হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে আপনার লাইনটা খুব স্লো হয়ে গিয়েছিল হয়তো অথবা হয়তো আমার লাইনটা স্লো হয়ে গেছে আমি কি বলেছিলাম আপনি কি শুনতে পেয়েছেন না আমি শুনতে পাইনি আবার বলেন আচ্ছা ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি যদি কাউকে খুন করে থাকেন তাহলে আপনি সেটা করেছেন উত্তেজনার বসে কিন্তু আমাদের বিচারালয় যে কাজটা হয় যে ঠান্ডা মাথায় পাঁচজন বিচারক বসে বুঝে শুনে সেই একই কাজটা করেন যে আপনাকে খুন করার ব্যবস্থা করেন আপনাকে হত্যা করার ব্যবস্থা করেন সেটা হচ্ছে সেটাকে আমরা বিচারিক প্রক্রিয়ায় হত্যা আপনাকে যে খুনটা খুনটা করা হচ্ছে হচ্ছে, সেই সেই নাম মৃত্যুদণ্ড কিন্তু আমরা মনে করি যে জীবন দেয়ার অধিকার থাকলেই আপনার জীবন কেড়ে নেওয়ার অধিকার থাকতে পারে যে বিচারক মন্ডলী বসে আপনার জীবনটা কেড়ে নিচ্ছেন সেই বিচারক মণ্ডলী তো আপনার জীবনটা আপনাকে দান করেন নাই তাহলে তাদের কি অধিকার আছে সেই আপনার জীবনটা কেড়ে নেয়ার আপনাকে শাস্তি দেয়া যেতে পারে কিন্তু আপনার জীবন কেড়ে নেয়ার অধিকার তাদের নাই কারণ জীবন জীবন ধারণের অধিকার হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর বেসিক একটা অধিকার খুবই বেসিক একটা অধিকার যে সে বেঁচে থাকতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে কখনোই অপরাধকে নির্মূল করা যায় দেখা গেছে বরঞ্চ যে এই ধরনের ক্যাপিটাল পানিশমেন্ট যে সমস্ত দেশে অ্যাপ্লাই করা হয়েছে সেই সমস্ত দেশে অপরাধের মাত্রা বেড়েছে সমাজ বিজ্ঞানীগণ দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের আহ নিয়ে এই জিনিসটা পেয়েছেন যে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সমাজে কখনো অপরাধ প্রবণতা কমে না বরঞ্চ অপরাধ প্রবণতা বাড়ে অপরাধ প্রবণতা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট অথবা এই এই টাইপের কিছু একটা নাম এই বইটা আপনি দেখতে পারেন যদি আপনি পড়ে শেষ করতে পারেন এই বইটা একটু জটিল বই আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে যে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে কোন একটা কারণে আপনাকে মৃত্যুদণ্ডটা দিয়ে সমাজের কি উপকার হচ্ছে বা আপনার কি উপকার মানে সেই যে 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 ব্যক্তিটা মারা গেছে যে ব্যক্তিটাকে আপনি খুন করেছেন তার পরিবারের বা তার আত্মীয় স্বজনের কি উপকারটা হচ্ছে আচ্ছা তাহলে আমি একটু বলি আরেকটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে এবং এইখানে আপনাকে সুদ খাবার সুযোগ দেওয়া হচ্ছে আবার কেটে গেল আচ্ছা আপনার লাইন বারবার কেটে যায় কেন আমি বুঝতে পারি না আচ্ছা ওনাকে দেখা যাচ্ছে না আচ্ছা এই কথাটা বলতে চাচ্ছিলাম যে আধুনিক বিচার ব্যবস্থা সভ্য পৃথিবীতে সভ্য এবং শিক্ষিত পৃথিবীতে সমাজে আইন হতে হবে এমন যেন সেটা জনগণের বা নাগরিকদের ভুলকে শুধরাবার চেষ্টা করে কোন একটা ভুলকে শুধরাবার চেষ্টা করে কিন্তু একটা মানুষকে খুন করে ফেললে কখনোই আর তার ভুলটাকে কোনো উপায় থাকে না আর আরেকটা ব্যাপার হচ্ছে একজন গুরুত্বপূর্ণ দার্শনিক বলেছেন যে আমি প্রয়োজনে একশো জন অপরাধীকে ছেড়ে দিতে পারি কিন্তু একজন নিরাপরাধকে শাস্তি দিতে আমি একজন নিরাপরাধকে শাস্তি দেওয়ার বদলে আমি একশো জনকে ছেড়ে দিতে পারি একশো জন অপরাধীকে ছেড়ে দিতে পারি আচ্ছা ওনাকে আবার দেখা যাচ্ছে দেখি একজন গুরুত্বপূর্ণ দার্শনিকের একটা কথা আছে যে প্রয়োজন হলে একশো জন থেকে ছেড়ে দাও কিন্তু একজন নিরাপরাধ জন্য কখনো শাস্তি না পায় ঠিক আছে এখন আমাদের যে আইন এবং বিচার ব্যবস্থা এই সমস্ত আইন এবং বিচার ব্যবস্থায় একদম শতভাগ নিশ্চিত হয়ে কখনোই আমরা বলতে পারি না যে অমুক ব্যক্তিটা অমুক ব্যক্তিকে খুন করেছে ঠিক আছে এখন বিচার যদি যদি কখনো এরকম ঘটনা ঘটে যে একজন নিরাপরাধকে ফাঁসি দেওয়া হয়েছে একজন নিরাপরাধকে হত্যা করা হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মারা যাওয়ার পরে কিন্তু আপনি সেই ব্যক্তিটাকে আবার জীবিত করতে পারবেন না ধরেন আদালত বুঝতে পারলো যে মানে মারা যাওয়ার পরে আদালত বুঝতে পারল যে হ্যাঁ আমরা যে বিচারটা করেছিলাম সেটা ফুল এভিডেন্সের ভিত্তিতে করেছিলাম এখন আমরা সেটাকে শুধরে নিতে চাই কিন্তু তারা সেই জিনিসটা শুধরে নিতে পারবে না এখন এখন আপনি আধুনিক বিচার ব্যবস্থার এটা হচ্ছে একটা অন্যতম শর্ত যে প্রয়োজনে আপনি 100 জন অপরাধীকে ছেড়ে দেন কিন্তু একজন নিরপরাধ যেন শাস্তি না পায় এখন আপনি কিভাবে শতভাগ নিশ্চয়তার সাথে

হ্যালো 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 হ্যাঁ আলিম উদ্দিন শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি বলেন ভাই আপনি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করে নেই আপনি কি যদি মুমিন হয়ে থাকেন তাহলে চেহারাটা দেখাতে হবে আর মুমিন না হয়ে থাকলে চেহারা দেখানোর দরকার নেই না মানে সমস্যাটা আমি বলতেছি চেহারা দেখায় সমস্যা আছে মুমিন বটে একটু সমস্যা আছে একটু আচ্ছা তাহলে মুমিন হলে ভাই চেহারাটা তো দেখানো দরকার কারণ আপনি একটু পরে গালি গালাজ করলে আমি তখন আপনাকে চিনে রাখা যেত না না মানে কথাটা কি এর আগে হ্যালো একদিন ভিডিও দেখছি সেটা নিয়ে বাড়ি হ্যাঁ কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ কথা শুনতে পাচ্ছি কিন্তু ভাই আপনার চেহারাটা একটু দেখতে চাচ্ছিলাম কারণ হচ্ছে একটু পরে যদি আপনি গালি গালাজ শুরু করেন তখন কি হবে নিশ্চিত মনে থাকেন আমি আপনাকে গালি গালাজ করব না কারণ কি জানেন চেহারা আড্ডা খাইতে চাচ্ছি না এই জন্যে যে এর আগে একদিন আমি আপনার লাইভ দেখতেছিলাম সেটা নিয়ে বাড়িতে অনেক গালা আর আরো যদি জয়েন হয় কথা বলছি তাহলে তো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেন ঠিক আছে বলেন সমস্যা নেই ঠিক আছে তাহলে তার মানে আপনি একদিন বললেন যে সুইডেন জার্মান এগুলো উন্নত রাষ্ট্রতে যেগুলো নাস্তিক প্রধান্য দেশ এগুলোতে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে হম নেদারল্যান্ডস ডেনমার্ক এই সমস্ত দেশে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা নেদারল্যান্ড ডেনমার্ক সুইডেন আচ্ছা ভালো কথা আরো আমাদের বাংলাদেশে তথা ভারতে রাষ্ট্র সেগুলোতে দিন দিন জেলখানা বৃদ্ধি হচ্ছে এবং এশিয়ার সর্ববৃহত্তম জেল আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করা ঘোষণা করবে ঘোষণা করেছেন ঘোষণা করেছে এটা হ্যাঁ এটার এটার অন্তরণ কারণ আছে যে

না এটা ওটা তো আল্লাহ দিয়ে চুক্তি করে নিয়ে এসেছে তান যে মানে ই করবে মুসলমানদের ইমান নষ্ট করে জাহান পথ ধরে দিবে ওরা তো আগে থেকে ইহুদি নাসারা তার মানে হচ্ছে গিয়ে তাহলে তো ভাই সব মুসলমানের ইহুদি আসারা বা নাস্তিক হয়ে যাওয়া উচিত কারণ হচ্ছে শয়তান তো এই যে মুসলমানদের কি এটাক বেশি করতেছে তাহলে তো মুসলমান হয়ে লাভ কি যদি আল্লাহ কোনো হেল্প না করে আর আল্লাহ যদি সব হেল্প করে হচ্ছে গিয়ে নাস্তিকদের ইহুদি আসারা নাস্তিকদের অবিশ্বাসীদের তাইলে মুসলমান হয়ে লাভটা কি ভাই

এবং তারা খুন ধর্ষণ করতেছে কারণ হচ্ছে তাদের ইমান ধরে রাখা ধরে যেন রাখতে পারে তারা এই মানে আল্লাহ শয়তানকে নিয়োজিত করছে যেন এই শয়তান যা ওদের ইমান পরীক্ষা টেস্ট কর তখন মানে শয়তান এসে আমাদের এই মুসলমানদের ইমান টেস্ট করতেছে আর ওইদিকে ইহুদ্দিন আসারা নাস্তিকেরা সবাই নোবেল টোবেল পুরস্কার টুরস্কার নিয়ে তারপর বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানে অনেক আগায় যাচ্ছে আর এদিকে মুমিনরা খালি শয়তানের সাথে ফাইট করেই যাচ্ছে শয়তানের সাথে এখন ফাইট করে জিততে পারলো না ভাই এটা কেমন কেমন যুক্তি হলো আমি কিছু বুঝলাম না কিন্তু তারপরে ভালো যে আপনি অন্তত একটা যুক্তি খুঁজে বের করছেন ব্যাপারটা ভালো ধন্যবাদ আপনাকে অনেক আপনি কি একমত হলেন আমার কথার সাথে একমত হলাম না ব্যাপারটা আমার কাছে হাস্যকর লাগলো কিন্তু মানে আপনি যে যুক্তিটা একটা বের করছেন এটা এটা আপনি যে মাথা খাটিয়েছেন এটা একটা ভালো ব্যাপার আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক খুশি হলাম আর কি কোনো কোনো প্রশ্ন আছে ভাই প্রশ্ন প্রশ্ন তো অনেক ছিল এখন মনে পড়তেছে না মানে ফার্স্ট ফার্স্ট লাইভে এসেছি তো এতজন লোকের সামনে সেই জন্য একটু নার্ভাস ফিল করছি ঠিক আছে তাহলে এই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলাপ করতে পারি যে শয়তানকে আল্লাহ শুধুমাত্র মুসলমানদের বাস দেওয়ার জন্যই বানাইছে আল্লাহ আল্লাহর কি একটু ভালো প্ল্যান করতে পারলো না আর একটু ভালো প্ল্যান প্ল্যান করে যদি করতো তাহলে ভালো হতো না ভাইজান মানে কথাটা হলো কি শয়তানকে না আল্লাহ তালা মানুষের রগে রগে ঢুকে ইমান নষ্ট করার জন্য ও মানে পারমিশন নিয়ে এসেছে সেই জন্য এই মুমিন বান্দাদের দিন দিন আমরা মুমিন মুমিনরা ইমান নষ্ট হয়ে যে এগুলো অনৈতিক কাম কাজ কাম কাজ করে আসি আর কিন্তু ভাই যে জাহান্নামের বেশি মুমিনরা যে হজে গিয়ে প্রতি বছর শয়তানকে এতগুলা করে পাথর মারে এত পাথর মারে ভাই এত পাথর মারার পরেও শয়তান মানে এটা কেমনে কি ভাই শয়তান মরে না না শয়তান কখনো মরবো না শয়তান একদম কেমন তুরি ব্যথা পায় শয়তান কি ব্যথা পায় শয়তান ব্যথা আপনার শয়তান ব্যথা পায় যখন আপনার দোয়া দূর করা হয় লাহুল আল্লাহ ওই যে পাথর মারলে পাথর মারলে শয়তান ব্যথা পায় পাথরটা না যখন মারে পাথর মাল না না তখন ব্যথা হয় না তখন তো ধরেন তাহলে শয়তান তাহলে পাথর মেরে লাভ কি তাইলে এটা তো পূজা হয়ে গেল এটা তো মূর্তি পূজা হয়ে গেল না হয়ে গেল তাহলে একটা স্তম্ভকে একটা স্তম্ভকে লক্ষ্য করে যদি কেউ পাথর মারে আর কেউ যদি সেচদা করে এই দুটোর মধ্যে তো কোনো পার্থক্য নাই কোন সেজদা বা পাথর মারা কোনোটাই তো ওই যে শয়তানের কাছে পৌঁছাচ্ছে না বা আল্লাহর কাছে বা ভগবানের কাছে কারো কাছে পৌঁছাচ্ছে না এটা তো একটা পাথর আপনি শ্রদ্ধা করেন নাকি ঘৃণা করেন সেটা তো ভিন্ন বিষয় হ কিন্তু আপনি তো ওই পাথরটাকে উদ্দেশ্য করে করতেছেন না 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 পাথরটা ওটা ওটা অন্য চ্যাপ্টার ভাই ও তো আমি যুক্তি জানি যুক্তি দিতে পারবো না মানে পাথরটাকে ঢেলানো হয় মানে ওটা জাস্ট একটা ই মানে আপনারা ওটার ডাইরেক্ট সংখ্যাকে ঢেলানো হয় না মানে একটা ই মানে তাইরে একটা প্রতীক হিসেবে মারা হয় তাই তো হ্যাঁ কিন্তু হিন্দুরাও তো বলে যে আমরা লিঙ্গের যে পূজা করি সেটা তো আমরা ওই পাথরটার পূজা করি না আমরা আসলে শিবের যে লিঙ্গ আছে সেই শিব দেবতার পূজা করি হ্যাঁ তারা তো মানে ওই ওইটার একটা প্রতীক বানিয়ে তারপর সেটাকে পূজা করে তাহলে হিন্দুদের কথার সাথে মানে এই হিন্দুদের কথার সাথে এটার পার্থক্য কোথায় ভাই দুইটাই তো পত্তলিকতা हां ঠিকই ঠিকই বলছেন ওরা এরকম ভাবে করে আমরা ধরেন মানে ওটাকে পূজা না ওটাকে তারপর ওই যে কাবা শরীফের চারদিকে যে পাক মারেন সে পাক মারাটাও তো একটা মানে জিনিসকে কেন্দ্র করেই তো আপনারা ঘুরতেছেন তারপর যে আপনারা হাজরে আসবাদ পাথরটাকে যে চুমা চুমা দেন শ্রদ্ধা ভক্তি দিয়ে চুমা দেন সেটা তো একটা পাথরকে চুমা দিচ্ছেন তাহলে মানে হইল কি তাহলে তো একই কাহিনী হইল পাথরকে খাই আমদের দিনে হাজরে আপনি হয়ে যাবে তারপরে চোখ হয়ে যাবে যে যে চুমা বাইসে তাকবাইসেবেসে জান্নাতে পঠায়া দিবে কিন্তু তাহলে তো তাহলে তো এটা পাথর পূজা হয়ে গেল না পাথরের কাছে আপনি মানে পাথর আপনার জন্য তদবির করবে কিন্তু তদবির যদি পাথর একটা তদবিরের ক্ষমতা থাকে একটা পাথরের এটা ভাই কেমন হলো না এটা শিরক হয়ে গেল না এটা তো মানে আপনাদের নীতি অনুসারেই তো এটা মানে এটা শিরক না না সেটা শিরক হবে কেমন করে ওটা ইসলামে এলাও আছে এলাও না থাকলে সে কথা আমাদের ইসলামে হাদিস কোরআন এলাও থাক কি না থাক সেটা তো ভিন্ন বিষয় কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি তো পাথরকে শ্রদ্ধা ভক্তি করে চুমা দিচ্ছেন এবং সেই পাথরটা আপনাকে আবার মানে তদবির করবে আবার কেয়ামতের ময়দানে আপনাকে আবার তদবির করবে আপনার জন্য ভাই ভাইজান শুনেন আপনি সিরিক বললে তো সেটা হবে না ওটা হাদিস কোরআনের সিরিক বলতে হবে হ্যাঁ আপনি আপনি যদি দুর্দিন একটা যুক্তি দেন বা আপনি দুর্দিন একটা তথ্য প্রমাণ দেন ওটা যদি হাদিস হাদিসের বিরুদ্ধে যায় আপনি নতুন করে কোন যুক্তি দিলে এটা গ্রহণযোগ্য না না আপনি নিজে আপনি নিজে একটু চিন্তা করে দেখবেন যে আপনি যে একটা পাথরকে চুমু খাইতেছেন শ্রদ্ধা ভক্তি পরে সেই পাথরটা আবার মানে কেয়ামতের ময়দানে খুব একটা ভাব নিয়ে বসে আছে যে হ্যাঁ এবার আমার কাছে আয় তারপর আপনি যাচ্ছেন আল্লাহর কাছে ভয় ভয় থরথর করে কাঁপতে কাঁপতে বিচারের জন্য তখন পাথরটা বলতেছে আচ্ছা আল্লাহ ঠিক আছে এই ব্যাটারে আমার চুমু দিছিল এই ব্যাটারে একটা হুর দিয়ে দিও দে দিয়ে দাও একটা হুর দিয়ে দাও অন্য বিষয়ের কারণে আরো এইভাবে তো জমতে থাকবে আপনার হুরের বাহিনী তাই না মনে করেন আরেকটা মানে মনে করেন আপনি জিহাদ করলেন জিহাদ করে তিনটা কাফের মারলেন সে তিনটা কাফের জন্য ধরেন তিরিশটা হুর পাইলেন তো এটা অ্যাড হইলো তিনটা হুরের সাথে তিরিশটা হুর টা হইলো এইভাবে তো বৃদ্ধি পেতে থাকবে আপনার হুরির সংখ্যা তাই না তাহলে তাহলে বুঝলাম যে আমরা যে এই পাথরটা খুব একটা ভাব নিয়ে ধরেন একটা বিড়ি টানতে টানতে চোখে একটা সানগ্লাস লাগায় বৈশা আছে কেমতের ময়দানে তারপরে আপনি গিয়ে এইভাবে হাত জড়ো জড়ো করে বলতেছেন পাথর ভাই পাথর ভাই আমার একটু তদবির করো ভাই তোমার তো আমি চুমা দিয়েছিলাম তখন পাথর ভাই না বলতেছে না কিছু ভাইজান ভাইজান দিছিলাম তুমি মনে করে দেখো পাথর বলবে না তুই তো চুমা দেশ নাই তুই তো একটা ফাজিল 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 বদের বদ তুই তো চুমা দেশ নেই এই জন্য তো তোর তো ভেজতে হুর দিব না পাথরের চুমা দিছে কি দেয় নাই এটার জন্য যদি হুর মিশা যায় ভাই একটা পাথরের চুমা দেয়া না দেওয়ার উপরে যদি আপনার হুর নির্ভর করে তাহলে ভাই কেমনে হবে এটা বলেন তো মানে কেমতের ময়দানে যদি এইরকম ঘটনা ঘটে যে একটা পাথর ভাইসা তদ্বির করতেছে মানে পাথরের কাছে আপনি মানে পরাজিত আপনি একজন মানুষ আপনি একজন পাথরের কাছে আপনার মানে দায়বদ্ধ থাকতে হইতেছে ওইটা আপনি চুমাইছেন নাকি চুমান নাই এগুলা কি অবস্থা ভাই ধরেন পাথরের উপরে যদি আমি থুতু দেই ভাই পাথরের উপর যদি আমি পাথরের উপর যদি আমি থুতু মারি তখন কি কি হবে তখন কি হবে পাথর আমারে কি বলবে ও এই বেটা তুই আমারে থুতু মারছিসলি এইবার आए তোরে পাইছি এত দিন তো আমি হাত পা মানে এত দিন তো আমি কিছু করতে পারিনি এইবার তোরে পাইছি এইবারই তারপরে আমাকে একদম চিকেন ফ্রাই করা হবে গ্রিল করা হবে নাকি হ্যাঁ নিশ্চয়ই তা করা হবে আমি যদি পাথরে থুতু দেন আপনাকে কি মানে ওটা আমি মুখে আনতে চাইwidetildeছি না এত কম সস্তিতে আমাদের জন্য নির্ধারিত করা আছে আচ্ছা ঠিক আছে আমি যদি কখনো মানে সম্ভব হয় আমার পক্ষে তাহলে আমি ঘটনাটা কি ঘটে যদি সম্ভব হয় দেখবো যে এটা আমার মানে সাথে সাথে কোন অ্যাকশন হয় নাকি আমার ধরেন আমার ওপরে ঠাড়া পড়লো মাথার উপরে এরকম হইলো সেরকম হইলো না সেরকম হবে নিশ্চয় হবে কেন হবে না ভাই 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 জান আপনার সাথে তো আমি কথা আমাদের মানে মনে যে যে পাথরটাকে আমরা হুসুর কথা কি মানবিক কারবার মানবিকতা হতে পারে না আমি আমার দেখতে হবে চেক করে দেখতে হবে পাথরের কি ক্ষমতা পাথর আমার উপরে মাতবাড়ি করতেছে ওই পাথরে চুমাইলে আমি হুর পাবো ওই পাথরে না চুমাইলে আমি হুর পাবো না মানে এটা কেমন কথা এই সমস্ত মানে ফাজলামি তো আমি মানব না ভাই আপনি বললেই তো মানব না ভাইজান আমি তো ফাজলামি আমি মনে মনে করছেন যে আমি ফাজলামি করছি ভাই এগুলা হাদিস কোরআনের কথা হাদিসের কথা আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আছে এটা এটা সত্য যে এগুলা আছে কিন্তু ভাই আমি একটা মানে পাথরের কাছে আমি একজন মানে আমি একজন বুদ্ধি বিবেচনা যুক্তি জ্ঞান বিজ্ঞান এত কিছু অর্জন করছি আমি এত কিছু পড়া লেখা করছি আমি আমার মাথায় একটা মগজ আছে সেই মগজের ভিতরে অনেক মানে আমি অনেক বই পড়ে আমি একটা পাথর দূরে সেই সামনে করবে এটা আমি একজন মানুষ ভাই আমি তো এটা মানবো না আপনি মানতে পারেন আপনার মুসলমানরা মানতে পারে হয়তো মুসলমানদের মাথায় কি আছে আমি না কিন্তু আমি তো ভাই অনেক অনেক কষ্ট করে পড়ালেখা করছি জ্ঞান বিজ্ঞান দর্শন তারপর ধরেন মহাবিশ্বের উৎপত্তি এই সমস্ত বিষয় আমি পড়ালেখা করছি আমার যদি একটা পাথরের কাছে গিয়ে একটা পাথরের কাছে গিয়ে পাথর যদি আমার মাতব্বরি করে মানে চুমাইলে কেমনে হয় ভাই আমি তো এইটা মানবো না তখন তো আমি টেস্ট করে দেখতে চাবো আচ্ছা ঠিক আছে টেস্ট করে দেখি তোরে আমি পাত্তা দিলাম না তোরে আমি তোর আমি থুতু দিলাম তোরে তোকে আমি তোর উপরে আমি হেসু করলাম দেখি তুই এখন কি করতে আমি তো এটা করতেই চাই করতে যাব না বলেন ঠিকই আপনি আপনি সম্পূর্ণ মানে কি বলবো আপনি আপনার ইমান দিন 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 নষ্ট হয়ে যাচ্ছে না আমার ইমান অনেক আগে নষ্ট হয়ে গেছে আমি ইমান বলতে তো কিছু নাই আমার আমার ভিতরে তুমি শুধু টেস্ট করে দেখতে চাই হয় কিনা হ্যাঁ হ্যাঁ না হবে নিশ্চয় হবে আপনি তো অসম্ভব আপনি তো মানে ওদের আমাদের কাবা শরীফের চারদিকে আসতে পারবেন আল্লাহর আল্লাহর রহমত না থাকলে একটা আল্লাহর পাক জমি নিতে মানুষ যেতে পারে না হাজার হাজার বার রহমত পড়ার পরে সে একদম যেতে পারে না আপনি ইসলামে ফিরে আসুন নিয়াত করুন হজে চলে যান হজ টস কিন্তু অনেক দিন আগে থেকে নাস্তিকরা কিন্তু কাবা শরীফের সামনে গিয়ে আই এম এন এইথিয়েস্ট এটা লিখে ছবি সেলফি টেলফি তুলছে আপনাকে আমি দেখাবো সেই ছবিটবি

এই কাবা শরীফের সামনে গিয়ে এটা এটা লিখছে এবং ছবিটা তুলছে একদম কাবা শরীফের একদম কাছাকাছি জায়গায় দেখেন ছবিটা হ্যাঁ হ্যাঁ হতে পারে আমি এটা মেনে নিতে পারলাম কোনো অসুবিধা নেই আপনার সাথে একমত কিন্তু সেই জিনিসটা কেমন নাস্তিকরা তো তার মানে নাস্তিকরা তো কাবা শরীফের আশেপাশে যেতে পারতেছে আল্লাহ তো ঠেকাইতে পারতেছে না হ্যাঁ 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 একদিনের যে কাবা শরীফের গায়ে পেট্রোল ধরেছে ধরে ওখানে মানে সেনাবাহিনীরা ধরে অনেক পেটাচ্ছে

ঠিক আছে ভাই আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে অন্য কোনো মুমিন ভাইকে যুক্ত করি আপনার সাথে কথা বলে ভালোই লাগলো মজাই লাগলো আসলে হ্যাঁ হ্যাঁ সর্ব সর্বশেষ একটা আমার আছে ওটা ভাই এই যে দেখেন ধর্ম ধর্মগুলা কি সামাজিক ভাবে ধর্মে কি সামাজিক ভাবে নিয়ন্ত্রণ করে আছে না কত অপরাধের থেকে ধর্মই বাঁচা রাখছে

প্রথম লিস্টে পড়ে যায় আচ্ছা বুঝেন না ঠিক আছে ঠিক আছে কিন্তু মহানবী কখনো মহানবী সব সময় বলসে যে বিশ্বাস করলে তখন আর কি ভালো কিন্তু মানে যারা দার্শনিক আছেন তারা বলেছেন জ্ঞান বিজ্ঞানের চর্চা সেটা হচ্ছে সবচেয়ে সেরা জিনিস এখানেই হচ্ছে Clash আপনাদের সাথে ক্লাস যে আপনারা বিশ্বাস করেন আর আমরা যুক্তি প্রমাণ জ্ঞান বিজ্ঞান দিয়ে যাচাই বাছাই করি ঠিক আছে এবং আমরা মনে যে একটা অযৌক্তিক সমাজ কখনো অপরাধ থেকে মুক্ত হতে পারে না কারণ অযৌক্তিক জিনিস যখন আপনি চর্চা করবেন বিশ্বাসের বিশ্বাস নিয়ে যখন আপনি চর্চা করবেন সমাজ যখন বিশ্বাস ভিত্তিক হবে তখন সমাজে যে কোনো মানুষ বিশ্বাস করানো আপনাকে একটা ছোট উদাহরণ দিই আপনি ধরেন শেখ হাসিনাকে বিশ্বাস করেন শেখ হাসিনাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন এবং মনে করেন শেখ হাসিনা খুব ভালো ভালো হম সবকিছু যা করে সেটাই ভালো এখন শেখ হাসিনা পাঁচশো কোটি টাকা দুর্নীতি করলো তখন আপনি মনে মনে ভাববেন শেখ হাসিনা তো সব যা করে ভালোই করে পাঁচশো কোটি টাকা একটা যা আছে অথবা আপনি যে এই যে পাঁচশো জামাত শিবিরের চক্রান্ত তারা মনে হয় মানে মিথ্যা কথা বলতেছে আসলে শেখ হাসিনা পাঁচশো কোটি টাকা চুরি করে নাই অথবা আপনি অন্য অন্য নানা ধরনের যুক্তি ব্যয় করবেন এর কারণ হচ্ছে আপনি বিশ্বাস করেন বিশ্বাসের উপরে আপনি নির্ভরশীল কিন্তু আপনাকে তখন যতই তথ্য প্রমাণ দেয়া হোক না কেন যে শেখ হাসিনা টাকা চুরি করেছে দুর্নীতি করেছে তখন আপনি সেটা মানবেন না কারণ আপনি বিশ্বাসের উপরে আস্থাশীল এবং আপনি হচ্ছেন কট্টর আওয়ামী লীগের মুমিন আওয়ামী মুমিন আর কি হম শেখ হাসিনার মুমিন আর কি আহ এরকম অবস্থায় আপনাকে যত যুক্তি প্রমাণে দেয়া হোক না কেন আপনি কখনো মানবেন না এবং আপনি আপনার ধ্যান ধারণা ধরে বসে থাকবেন তো তখন কাহিনীটা কি হবে যে শেখ হাসিনার কোনো কাজের জন্যই আর কোন দায়বদ্ধতা থাকবে না সে যা ইচ্ছা তাই করবে কারণ আপনি সে তো জানি যে আপনার মতো লোকেরা তাকে বিশ্বাস করবে আপনার মতো লোকেরা যত যাই করুক আপনি পাঁচ বছর পরে গিয়ে তাকেই দিয়ে আসবেন হ্যাঁ সে যদি আপনার বাসার আপনার ভিটা মাটি উচ্ছেদ করে আপনাকে মানে মানে রাস্তায় নিয়ে আসে আপনার যদি খাওয়া খাবার করার টাকাও না থাকে তখন আপনি একই কাজ একই বলবেন হ্যাঁ শেখ হাসিনা তো অনেক ভালো আমি যা হইছে সেটা হচ্ছে আমার নিজের দোষে হইছে আপনি ভাববেন যে আমার নিজের দোষে হইছে শেখ হাসিনা তো কিছু করেনি কিন্তু দেখা গেল দেশের অর্থনীতি শেখ হাসিনা 12টা বাজাইয়া ফেলছে তখন আপনার উপরও তো সেটার প্রভাব করবে এবং আপনি চাকরি পাচ্ছেন না কিছু করতে পারছেন না টাকা-পয়সা নাই খুবই অভাবগ্রস্ত অবস্থা কিন্তু তখন আপনি আপনার শেখ হাসিনার প্রতি আপনার বিশ্বাস আপনি যাবে না এই রকম পরিস্থিতিতে এরকম একটা বিশ্বাসভিতিক পরিস্থিতিতে তখন আপনি কখনো সুস্থভাবে বিচার বুদ্ধি ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনার কাছে যখন শিক্ষা থাকবে জ্ঞান থাকবে যুক্তি বুদ্ধি থাকবে বিশ্বাস বাদ দিয়ে যখন আপনি জ্ঞান শিক্ষা বুদ্ধি এগুলা ব্যবহার করবেন সেই সমস্ত যখন আপনি ব্যবহার করতে শিখবেন যাচাই করবেন শেখ হাসিনা দুর্নীতি বাজ না খালেদা জিয়া আসলেই দুর্নীতিবাজ নাকি দুর্নীতি বাজ না আপনি বিভিন্ন এভিডেন্সের সাপেক্ষে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে তখন আপনি চিন্তা ভাবনা করবেন এবং আমরা দেখেছি যে এইরকম সমাজই উন্নত সমাজ হয় বিশ্বাস ভিত্তিক সমাজ কখনো উন্নত সমাজ হয় না বিশ্বাস ভিত্তিক সমাজে কখনো অপরাধ প্রবণতা কমে না সেটা হয় একটা দুর্নীতি প্রবণ একটা বর্বর একটা আপনি পাকিস্তানের দিকে এখন তারা ভিক্ষার টালি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে যে ভিক্ষা দেন একটু ভিক্ষা দেন ওরা যে দিনে দিনে আরো ধর্মান্ত হয়েছে তার ফলাফল তারা এখন হাতে নাতে পাচ্ছে আর আপনি অন্য আরেকটা দেশ দেখেন আপনি ধরেন স্ক্যান্ডিন জাপান দেখেন জাপানের দিকে তাকায় দেখেন জাপানের ওরা ধর্ম ধর্ম মানে না কেবি ধর্ম ধর্ম মানে না ওরা যুক্তি প্রমাণ জ্ঞান বিজ্ঞান দিয়ে এই পর্যন্ত চলে আসছে এত উন্নত হয়ে গেছে তাহলে আপনি এখন কিভাবে বলেন যে ধর্ম মানুষের অপরাধ প্রবণতা কমায় বা এগুলা এগুলা করে না এগুলা আপনি বলতে পারেন না স্ট্যাটিস্টিক্সের ইয়া যদি আপনি নেন তাহলে এগুলা আপনি বলতে পারেন না বুঝতে পারিছি কথাটা আপনার কথাটা অল্প লজিক আছে না থাকা না অনেক চিন্তা চর্চা করলে বোঝা যায় যে কথাটা ঠিকই কিন্তু ধর্মর একটা ফ্যাক্টর আছে মানে বড় বড় আপনার যেগুলা ই আছে মানে ফিলোসফার আছে ওগুলা বলছে যে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সোশিয়াল কন্ট্রোলের ক্ষেত্রে ধর্ম বহু বড় একটা ভূমিকা আছে ওটা ধরে সবচেয়ে বড় বড় ফিলোসফার বলেছে ধর্ম হচ্ছে জনগণের জন্য আফিম সবচেয়ে বড় ফিলোসফারদের একজন কার্ল মার্কস বলেছে ধর্ম হচ্ছে জনগণের জন্য আফিম মানে আপনাকে আফিম খাওয়ায় মানে বুধ করে রাখবে এবং আপনার ভিটা মাটি সব রাজনীতিবিদরা মানে চুরি করে নিয়ে যাবে আপনাকে গাঁজা খায়ে বাকি সুখ পাবেন হ্যাঁ সুখ হিসেবে মনে মনে ভাববেন অনেক সুখ কিন্তু আপনার সমস্ত কিছু তখন চুরি হয়ে গেছে এটা পৃথিবীর সবচেয়ে বড় বড় দার্শনিক আপনি যাদের নাম বলবেন কয়েকজন দার্শনিকের নাম বলেন বেশিরভাগই নাস্তিক ছিল একজন দার্শনিক নাম বলবো হ্যাঁ বলেন টোন ভিভার এগুলা আছে তারপরে কার্ল লেলিন লেনিন কার্ল নাস্তিক ছিল লেনিন নাস্তিক ছিল তারপরে হেগেল নাস্তিক ছিল তারপরে মানে নাস্তিক মানে হচ্ছে গিয়ে মোটামুটি নাস্তিক নিট নিটشه নাস্তিক ছিল ফায়ারবাক নাস্তিক ছিল জ্যাপল ছাত্র নাস্তিক ছিল বার্ডেন রাসেল নাস্তিক ছিল আপনি কত কত দার্শনিকের কথা বলবেন একদম এই যে ইহুদি ধর্মে ধর্ম পুস্তক এবং অন্যান্য ধর্মপুস্তকে যেই ঈশ্বরের কথা বলা আছে সেগুলো হচ্ছে শিশুদের রূপ কথা আমার কাছে সেগুলো শিশুদের কথা ছাড়া আর কিছুই না এই সমস্ত জিনিস আমি বিশ্বাস করি না

চালাচ্ছে কে এই প্রশ্নটাই হচ্ছে একটা ভুল প্রশ্ন এটা হচ্ছে একটা লোডেড কোশ্চেন যে চালাচ্ছে কে আপনার আপনি প্রশ্নটা এমনও করতে পারেন চলছে কিভাবে সেটা না করে আপনি জিজ্ঞেস করছেন চালাচ্ছে কে তার মানে আপনি আগে থেকে একটা ধারণা করে রাখছেন যে কেউ না কেউ চালাচ্ছে সেইটা কেটা কে কিন্তু মানে আপনার এই যে পূর্ব ধারণা থেকে আপনার যে প্রশ্নটা আসছে সেটাকে আমরা বলি লোডেড কোশ্চেন মানে আপনি আগে থেকে চিন্তা ভাবনা করে আমার কাছ থেকে এমন একটা উত্তর চাচ্ছেন যে উত্তরটা আপনার কাছে মানে আপনার মনোপুত হয় কিন্তু বিজ্ঞান ভাই এভাবে কাজ করে না আপনি যদি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখেন যে কেউ না কেউ চালাচ্ছে এখন কেউ না কেউটা কে এটা এভাবে বিজ্ঞান কাজ করে না বা জ্ঞান এভাবে কাজ করে না ঠিক আছে আপনি যদি মানে জ্ঞান বিজ্ঞান কাজ করে হচ্ছে এভিডেন্স এর উপরে ঠিক আছে আপনার প্রশ্নটা করা ছিল যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে কিভাবে আচ্ছা বলুন এই শরীর তাহলে আমার ভুল হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে কিভাবে চলছে কিভাবে সেটা নিয়েই তো আমরা মানে বিজ্ঞানী সমাজ গবেষণা করছেন জানার চেষ্টা করছেন বিজ্ঞানের মানে মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করা যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কিভাবে আসলাম কেন আসলাম বা আমরা কোথায় যাব বা আমাদের অতীত কি ছিল বা আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছিল এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করছি অনবরত তার মানে এই না যে আমরা সমস্ত প্রশ্নের উত্তর জানি কিন্তু তার মানে এটাও না যে কোনো রূপকথার গল্পে আমাদের বিশ্বাস করতে হবে আমরা কোনো রূপকথার গল্প প্রমাণ ছাড়া বিশ্বাস করব না আমরা যেটা এভিডেন্স আছে যেটা আমরা প্রুফ করতে পারি সেটাতে আমরা আস্থা রাখি যেমন ধরেন আপনি মানে জানেন না যে বৃষ্টি কেন পড়ছে তার মানে এটা না যে বৃষ্টি আকাশে মেঘের উপরে এক দৈত্য বসে আছে দৈত্য বসে বসে হিসু করতেছে সেই জন্য পৃথিবীতে বৃষ্টি পড়তেছে ব্যাপারটা এটা না না আমি তো এরকম এরকম জানি না জলীয় বাষ্প হয়ে বৃষ্টি হয় এটা স্বাভাবিক এটা এখন আপনি জানেন এখন আপনি জানেন কিন্তু ধরেন 2000 বছর আগে কিন্তু মানুষ জানতো না এটা ঠিক আছে 2 3000 বছর আগে মানুষ বুঝতে পারতো না যে বৃষ্টি কিভাবে পড়ে তখনকার মানুষ ভাবতো যে আকাশে মেঘের উপরে কোন এক দেবতা মানে পানি ফেলতেছে এবং তারা দেবতার জন্য প্রার্থনা হে দেবতা আমাকে একটু বৃষ্টি দাও আমাকে একটু বৃষ্টি দাও গান গাইতো নাচতো নেচে নেচে সেই বৃষ্টি আনানোর চেষ্টা করতো কিন্তু নেচে নেচে কোধে তো বৃষ্টি আনানো সম্ভব না তারা তো এটা বুঝতো না তারা ভাবতো একজন একটা সত্তা আছে মেঘের উপর একটা সত্তা আছে যে সত্তাটা বৃষ্টিটা ফেলতেছে কিন্তু মেঘের উপর তো কোনো সত্তা নেই মেঘ হচ্ছে কি একটা জলীয় বাষ্প জলীয় বাষ্প কণা বা মানে পানির কণা ছোট ছোট পানির কণা সেটার তো সেটার কাছে আপনি নিচে বসে গরাগরি করে কান্দেন সেই পানির কণা বুঝতেই পারবে না যে মানে নিচে কেউ তার জন্য গড়াগড়ি করে কাঁদতেছে হম সুতরাং সে যে আপনার কথা আপনার নাচ গান দেখে সে যে টপ করে বৃষ্টি হয়ে পড়বে সেটা হচ্ছে কি একটা হাস্যকর মানে চিন্তা পুরো চিন্তাটাই হচ্ছে হাস্যকর চিন্তা সে পড়বে না হয়তো কখনো পড়বে হয়তো কখনো পড়বে না সেটা নির্ভর করছে মেঘের ইসের ওপরে বাষ্পটা কতটুকু সেটার উপরে নির্ভর করবে কিন্তু আপনার গানের উপরে কিছুতেই নির্ভর করবে না কিন্তু প্রাচীনকালের মানুষ তো এগুলো ভাবতো যে একজন তা তারা বলতো যদি মানে মানে দেবতা না থাকে তাইলে আকাশ থেকে বৃষ্টি ফালাইতেছে তার মানে তার মানে আকাশ থেকে যেহেতু বৃষ্টি পড়তেছে সেহেতু কেউ না কেউ কে এখানে আপনার যে প্রশ্নটা কে বৃষ্টি ফালাইতেছে কে এই যে আপনার প্রশ্নটা আপনারটা হচ্ছিল তখন একটা লোডেড क्वेश्चन যে আপনি আগে থেকে ধারণা করে রাখছেন কেউ না কেউ হ্যাঁ কেউ না কেউ বৃষ্টিটা ফেলতেছে এবং এই যে ফেলতেছে তার নাম আমরা দিলাম ইন্দ্র দেবতা বা ধরেন একটা মিকাইল ফেরেস্তা হ্যাঁ এই ধরনের একটা নাম দিলাম আমি এখন তাহাতে আপনি সন্তুষ্ট হলেন কিন্তু বিজ্ঞান এভাবে কাজ করে না বিজ্ঞান কিভাবে কাজ করে বিজ্ঞান ওই পানিগুলোকে সংগ্রহ করে বৃষ্টির পানিগুলাকে সংগ্রহ করে এবং মেঘের মেঘের ভিতরে কি আছে সেটা বোঝার চেষ্টা করে তারপরে মেঘ এবং বৃষ্টির পানি এই জিনিসগুলোর থেকে ইনফরমেশন গ্যাদার করে ইনফরমেশন গ্যাদার করে একটা ডিসিশনে আসে যে হ্যাঁ এই ইনফরমেশন গুলোর উপরে ভিত্তি করে আমরা যে সিদ্ধান্তে পৌঁছালাম সেই সিদ্ধান্তটা হচ্ছে এইটা ঠিক আছে তো এখানে কে কারা কিভাবে এই জিনিসগুলো না বিবেচনা করে আগে চিন্তা করা হয় আমার কাছে কি কি ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলোর উপরে আমি কি কি প্রুফ করতে পারবো কি কি বুঝতে পারি এই জিনিসগুলা থেকে ঠিক আছে বিজ্ঞানের কাজ ভাই উল্টা আর আপনি আপনারা যারা ধর্ম পালন করেন তাদের কাজ হচ্ছে একদম উল্টা দিকে আপনারা ধরে নেন যে হ্যাঁ একটা আল্লাহ এটা সব কিছু চালায় তখন আপনারা সেটার পক্ষে যুক্তি তৈরি করার চেষ্টা করেন কিন্তু বিজ্ঞান কাজ করে আগে গুলা গ্যাদার করে সে গ্যাদার করার পরে এই ইনফরমেশন গুলা থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটা ডিসাইড করে ঠিক আছে এই কারণে আপনাদের সাথে আমাদের যে দ্বন্দ্বটা সেটার প্রধান কারণ হচ্ছে এটা যে আপনারা আগে সিদ্ধান্ত নেন পরে যুক্তি খোঁজেন আমরা আগে মানে যুক্তি খুঁজি পরে সিদ্ধান্ত নিই মানে মানে সমস্যাটা কি জানেন আমাদের এখানে অল্প একটু আমাদের যে ধর্ম ধর্মীয় ভাবে আমরা যে সমাজে বড় হচ্ছে বা আমার পরিবারে যে ধর্ম চলছে সেখানে একটু কব অসুবিধা হয়েছে আমরা বিজ্ঞান অল্প কম জানতে চাই কেননা বিজ্ঞান জানলে আমাদের ওই যে অত্যাধিক ভাবে বিজ্ঞান জানলে আমরা আবার কিন্তু ইমান ইমান হারা হয়ে যাব ধরেন ছোট বাচ্চার প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করে আমাদেরকে সাপোজ এটা কিরকম ভাবে হয় এটা কিরকম ভাবে হয় যখন আমরা সম্পূর্ণভাবে বিজ্ঞানের বিজ্ঞান ভালোভাবে না জানলে বলে আল্লাহর ইচ্ছা আল্লাহ করে এই সাগরে পানি নিলা কেন বা বৃষ্টি কেন পরে বা এগুলো যে যে মানুষের ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত question জানার উৎসাহিত আমরা যখন না পারি আমার আমার যতটুক সম্ভব আমার ছেলে সন্তান করে ঠিকই বলি কিন্তু এগুলা সম্পূর্ণ যেগুলা পদ্ধতি আছে সব আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছাতে এরকম ভাবে জ্বলে বাষ্প হয় এরকম ভাবে হয় ঠিক বলছেন ভাই ঠিক বলছেন একদম এই যে আপনারা যখন বলেন আল্লাহ করছে তার মানে আমি বুঝে নেই যে আপনি ব্যাপারটা জানেন না মানে সত্য কথাটা হচ্ছে আপনি ব্যাপারটা জানেন না এই জন্য বলতেছেন আল্লাহ করছে আল্লাহ করাইছে আমার মা তো স্যার এগুলো শিক্ষা দেওয়া হয় না এখন অল্প অল্প করে স্টাডি করে অনেক কিছু জানতে পেরেছি তা ভালো লাগে স্টাডি করলে মানে আপনার সাইন্টিফিক স্টাডি করলে মানে আমরা প্রমাণ গুলা দেখতে পাই যে এরকম ভাবে এরকম ভাবে করা হয় ধরেন আমাকে একজন জিজ্ঞাসা করলো বাতাস কিরকম ভাবে বাতাস তো আমরা দেখি না লাগে কি এর অক্সিজেন কি কার্বন ডাইঅক্সাইড কি কিরকম কিরকম এগুলো নতুন করে জানছি ভালো লাগতেছে ওই জন্য খারাপ লাগে না এখন অন্যান্য প্রশ্নকে আমি বুঝাতে চেষ্টা করতেছি মানে কথা ঠিক না আপনার সাথে ঠিকই আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো মাঝে সাঝে কলসলকলই যুক্ত করবেন একটু আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা রইল হ্যাঁ আপনি কেটে দেন আমি এখানে কি আচ্ছা ঠিক আছে বাই 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 তাহলে ওদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো উনি একজন মুমিন কিন্তু ভালোই কথা বললেন অনেক কথা বললেন আচ্ছা এখন আরেকজনকে যুক্ত করি অনেক মানুষ দেখছেন দেখা যাচ্ছিল সাড়ে চারশো সত্তর বাহাত্তর জন দেখছেন আপনাকে দেখি মৌনা আহমেদ আপনাকে যুক্ত করা যাচ্ছে না আপনি যদি একটু এখান থেকে বের হয়ে আবার একটু ঢোকেন তাহলে হয়তো আপনাকে আমি দেখছি লিস্টে দেখছি আপনাকে আপনি আছেন কিনা আচ্ছা আপনি আছেন

ডিফারেন্ট ধর্মের লোক তো থাকে তাই না যেমন খ্রিস্টান বৌদ্ধ তো সবাই ইসলাম ধর্মের সবাই এথিস্টের উপর এত রাগী মানে রেগে থাকে কেন খ্রিস্টান বৌদ্ধদেরকে মারে না কেন ইসলাম ধর্মের লোকজন নাস্তিকদের কেন মারতে চায় ধর্ম না ইসলাম ধর্ম না ইসলাম ধর্ম না জঙ্গিরা 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 আচ্ছা আমি কিন্তু এথিস না আমি কিন্তু এথিস না আমি কিন্তু এথিস না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঘটনা হচ্ছে যে বেশিরভাগ ধর্মেই এই কথাটা বলা আছে যে যারা ধর্ম ত্যাগ করে তাদেরকে হত্যা করতে হবে এটা বেশিরভাগ একটা নিয়ম। কিন্তু মুসলমানরা মুসলমানরা এই এই জিনিসটা জিনিসটা সরাসরি অ্যাপ্লাই করে একদম সরিয়া আইনে ব্যাপারটা একদম মানে আহ অনেকগুলো আইন আছে যেমন ধরেন খ্রিস্টানদের ভেতরে অনেকগুলো আইন আছে যেগুলো তারা পালন করে না যেগুলো তারা অ্যাপ্লাই করে না সমাজে আইন আইনের ভেতরে সেই জিনিসগুলো নাই ওদের খ্রিস্টান দেশগুলোর আইনের ভেতরে আপনি সেই জিনিসগুলো পাবেন না খুঁজে কিন্তু ইসলামের ভেতরে যে সমস্যাটা সেটা হচ্ছে ইসলাম হচ্ছে একটা রিজিড ধর্ম মানে অপরিবর্তনীয় হওয়ার দাবিদার যে আমি কখনো পরিবর্তন হব না আমি যেটা আছে সেটাই ভালো অন্য সকল ধর্ম পরিবর্তনশীল যেমন ধরেন খ্রিস্ট ধর্ম বাইবেল বহুবার মানে পরিবর্তিত হয়েছে কিছুদিন আগে মানে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কোরআন তো অপরিবর্তনশীল কোরআন এবং হাদিস মানে বলা হয় ইসলাম ধর্মের মধ্যে বলা হয় যে আল্লাহ দুই উপায়ে কথা বলেছেন একটা উপায় হচ্ছে কোরআনের মাধ্যমে আর একটা হচ্ছে মুহাম্মদের মাধ্যমে কথা বলেছেন সেটা সেটাকে বলা হয় হাদিস তো এই এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে ইসলামের বেইজ এবং এই দুইটা জিনিস অপরিবর্তনীয় এই দুইটার উপর ভিত্তি করে আপনি তিন নাম্বার চার নাম্বারে যেতে পারেন কিন্তু এই দুইটা কখনো পরিবর্তন করা যাবে না এখন খ্রিস্টান খ্রিস্টান ধর্মের বাইবেল বহুবার এডিটেড হয়েছে বহুবার পরিবর্তন হয়েছে বহুবার তারা সংস্কার করেছে খ্রিস্টান ধর্মের ভেতরে অসংখ্য সংস্কার হয়েছে তবে পনেরোশো ষোলশো সালের আগ পর্যন্ত খ্রিস্টানরা ছিল একই রকমের মানে মৌলবাদী বা একই রকমের গোড়া সেই সময় ইউরোপে প্রচুর পরিমাণে নারীকে হত্যা করা হয়েছে উইচ হান্টিং এর নাম দিয়ে নারীদের যে নারীরা হচ্ছে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে উন্নত ছিল বুদ্ধিমান ছিল সমাজে এগিয়ে ছিল তাদেরকে প্রচুর পরিমাণে নারীকে পুড়িয়ে মারা হয়েছে আপনি নিশ্চয়ই একজনের নামও শুনেছেন জোয়ান অফ আর্ক ফ্রান্সের স্বাধীনতা আন্দোলনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী জোয়ান অফ আর্ক কে পুড়িয়ে মারা হয়েছিল সেই একই অভিযোগে উইচ খেতাব দিয়ে যেহেতু জোয়ান অফ আর্ক সেই পুরা সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল সেই কারণে জয়নাল পার্ককে মানে ডাইনি হওয়ার অপরাধে ডাইনি মানে সন্দেহ করে তাকে পুড়িয়ে মারা হয়েছিল এরকম অসংখ্য নারীকে সেই সময়ে হত্যা করা হয়েছে কিন্তু এরপরে যে সংস্কার হয়েছে সংস্কার মাধ্যমে এখনকার যে খ্রিস্টানিটি এখনকার যে হিন্দুবাদ হিন্দু হিন্দুইজম সেই সবগুলাই এখন পরিবর্তিত হয়ে গেছে এখন তারা আর সেই পুরনো আইনগুলা আর ফলো করে না কিন্তু একমাত্র এবং শুধুমাত্র ইসলামই সেই পুরনো আইনগুলা এখন পর্যন্ত মাত্র ফলো করে এবং তাদের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আইন হচ্ছে আপনি এখানে প্রবেশ করতে পারবেন কিন্তু বের হতে পারবেন না কারণ বের হয়ে গেলে আপনার দেখা দেখি আরো অনেকে বের হওয়ার জন্য অনুপ্রাণিত হবে এই কারণে ইসলাম এই জিনিসটাকে কঠোরভাবে বাধা দেয় এবং আপনাকে হত্যা করতে চাবে যদি আপনি বের হতে চান ইসলাম ধর্ম থেকে এটা হচ্ছে মানে একটা যে কোনো একটা মাফিয়া চক্র বা একটা সন্ত্রাসী গ্রুপের রো একই রুল থাকে আপনি সেই সন্ত্রাসী গ্রুপটার ভিতরে ঢুকতে পারবেন যেকোনো একটা ইতালির যে কোনো একটা ইতালির বা রাশিয়ার যে কোনো একটা মাফিয়া দলে আপনি ঢুকতে পারবেন কিন্তু বের হতে পারবেন না বের হলে আপনার সঙ্গীর সাথেই এসে আপনাকে গুলি করে মেরে যাবে ইসলামের নিয়মটাও একেবারে মাফিয়া রুল যে আপনি বের হতে পারবেন না আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস মানে ইসলামে যেটা মানে মহিলারা করে যে হিজাব করে হ্যাঁ হিজাব করার মেইন উদ্দেশ্য তো হচ্ছে অ্যাট্রাকশনটা যাতে কম থাকে মানে চুল থেকেই সবচেয়ে বেশি অ্যাট্রাকশন একসময় ধারণা করা হতো তাই না তো এখন এখনকার মেয়েরা হিজাব করার পর যেই পরিমানে মেকআপ ইউজ করে তো এইটা আপনি কি দৃষ্টিতে দেখেন এবং আরেকটা জিনিস আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে গিয়ে ধরেন একটা মহিলার মাথা চুল কমে গেছে তখন সে হিজাব করে ফেলে বা একটা মহিলার মুখে রিংকেল চলে আসে তখন সে নিকাপ করে ফেলে এটা কিন্তু হয় না আমি যেটা বলতে চাই যে আপনি যদি আমার সামনে হিজাব পরে আসেন তাহলে আমি খুব বিব্রত বোধ করব এবং আমার নিজের আমার আমার খুব ছোট লাগবে যে আপনি কি আমাকে একজন ধর্ষক বলে ভাবছেন যে আমি যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে আপনাকে ধর্ষণ করে ফেলবো এই ভয়ে আপনি এক্সট্রা সিকিউরিটি হিসেবে এই হিজাবটা বা এই বোরখাটা পরে আমার সামনে এসছেন কিন্তু আমি তো একজন সভ্য শিক্ষিত মানুষ আমি তো মানে মানে কোনো মেয়ে এসে আমাকে বললেও তো আমি তার সাথে সেই কাজটা করতে যাবো না কেন করতে যাব এটা তো একটা মানে খুবই খুবই ব্যক্তিগত মানে সম্পর্কের ব্যাপার ব্যক্তিগত বোঝা পড়ার ব্যাপার সেই ব্যাপারটা হ্যাঁ কিন্তু হিজাবটা পরে কেন এটা আপনার মানে রিজনটা কি হিজাবটা পড়ার সিস্টেমটা হয়েছিল যে হযরত ওমর একবার দেখে ফেলেছিল হযরত মুহাম্মাদের স্ত্রীদেরকে দেখে ফেলেছিল হযরত মুহাম্মাদের স্ত্রীরা বাইরে আসলে ব্যাপারটা বলাটা খুবই বিব্রতকর বাইরে প্রাকৃতিক কার্য সার ছিল সার ছিলেন হজরত মোহাম্মদের স্ত্রীগণ এই ব্যাপারটা হজরত ওমর দেখে ফেলেন যে একটা ঝোপের পাশে ঝোপের পাশে তো এইটা দেখা বেশ কয়েকবার দেখার পরে হজরত মোহাম্মদ গিয়ে সে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছে যে এই আয়াতটা নাজিল করেন যে মহিলাদের এই পর্দার ভিতরে থাকতে হবে এবং সেই সময় মক্কায় ছিল এরকম যে মক্কায় ছিল পুরুষরা নারীদের উপরে সবসময় কর্তৃত্বশীল মক্কায় যে system ছিল কিন্তু মদিনায় এই system ছিল না মদিনার সিস্টেমটা ছিল আর একটু বেশি প্রগ্রেসিভ ম মদিনায় যে জিনিসটা হতো মদিনাতে মহিলারাও পুরুষদের উপরে কর্তৃত্ব করতে পারত মানে সমাজের মানে পরিবারের কর্তা মহিলা হতে পারত এই বিষয়টা মদিনায় আসার পর হযরত ওমর বিশেষ করে হযরত ওমর এই বিষয়টা কিছুতেই কখনোই মেনে নিতে পারেনি যে একজন মহিলা আমার উপর খবরদারি করবে মেয়ে মানুষ হয়ে আমার উপর খবরদারি করবে এবং সে এসে দেখেছিল এখানকার মেয়েরা খুব মুখরা হয় কথা বেশি বলে এবং ঝগড়াঝাটিও করে এই কারণে সে এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত ছিল এবং যখন সে এই জিনিসটা দেখলো যে হজরত মোহাম্মদের স্ত্রীগণ হচ্ছে গিয়ে বাইরে গিয়ে প্রাকৃতিক কার্য সমাধা করছে তখন সে বারবার মোহাম্মদকে গিয়ে রিকোয়েস্ট করতেছিল যে আপনি এই আয়াতটা নাজিল করেন এই আয়াতটা নাজিল করেন যে মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে আপনার স্ত্রী যে তাকে গিয়ে বলতো যে আপনার স্ত্রী যে এই সমস্ত করতেছে বাইরে গিয়ে এই কাজ করতেছে তখন তো সবাই দেখে বলতছে আপনার তো মানিজ্যত যাচ্ছে এগুলো বারবার বলার পরে তখন হযরত মুহাম্মদ একটা আয়াত নাজিল করালো এই ওমরের চাপেই আসলে এই আয়াতটা নাজিল হয়েছিল যে আচ্ছা আয়াত সময় তো নিশ্চয় নাজিল হওয়ার সময় তো বলে দেন যে আমার স্ত্রী বাইরে গিয়ে কোন কার্যক্রম করার জন্য আমি এটা আয়াত নাজিল করছি তখন রিজনটা কি দিয়েছিল যে আপনি যদি তাফসির গুলা পড়েন তাফসির গুলা পড়লে আপনি বুঝতে পারবেন যে রিজন গুলা এইগুলা ছিল কিন্তু আয়াতের ভিতরে আবার হ্যাঁ আয়াত তাফসিরের ভিতরে এই জিনিসগুলা বলা আছে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলা বলা আছে বারবার বারবার ওমর হাদিসে এটা আছে যে ওমর বারবার আপনাকে আমি হাদিসটা পড়ে শোনাতে পারি বাবা সিদ্ধার্থ কিন্তু মানে এই লাইভে আমাকে দেখার পর কিছুক্ষণ পর শুরু করবে যে আমি এথিস্ট আমি কিন্তু এথিস্ট না আমি কিন্তু হান্ড্রেড মুমিন হয়তোবা হিজাব করে আসি নাই বাট অন্তরে বিশ্বাস আছে কিন্তু আমি কিন্তু কোরআনে যেটা পাইছি যে সুরা নিসা সুরা নিসা কিন্তু আমি পাইছি যে নিকাপ করার কথা পাইছে

এটা হচ্ছে মানে প্রথম হাদিস হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের শহীদ বুখারি চার হাজার চারশো সাতাশ নম্বর হাদিস এইখানে বলা হচ্ছে ওমর থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ আপনার কাছে ভালো ও মন্দ লোক আসে আপনি যদি উম্মা হাতুল মুমিনিনদের ব্যাপারে পর্দার আদেশ দিতেন তবে ভালো হতো তারপর আল্লাহ তালা পর্দার আয়াত নাজিল করেন এটা হচ্ছে সহি হাদিস চুয়াল্লিশশো নম্বর হাদিস

আব্দুল মালিক ইবনু সুয়েব ইবনু লাওস রহমত আল্লি আয়সার আদিয়াল থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাম এর স্ত্রীগণ প্রাকৃতিক সারা দেওয়ার সময় রাতের বেলা মানসি এর দিকে বেরিয়ে যেতেন মানসি হলো প্রশস্ত ময়দান ওদিকে ওমর ইবনু খাত্তাব রাহমাতাল্লি আল্লি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন আপনার স্ত্রীগণের প্রতি পর্দার বিধান করুন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা করেননি কোন এক রাতে ইশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মী সাউদা বিনতে জামা রাহমাতাল্লীকে ডেকে রাহমাতাল্লী বের হলেন তীরে ছিলেন দীর্ঘাঙ্গী মহিলা ওমর রাহমাতাল্লী তাকে ডেকে বললেন হে সাউদা আমরা তোমাকে চিনে ফেলেছি মানে হচ্ছে যে প্রাকৃতিক কার্য যখন ছাড়তে গিয়েছিলেন সময় সাউদা তারপরে ঘরে টয়লেটের সিস্টেম ছিল না সময় তখন টয়লেটের সিস্টেম ছিল না আচ্ছা তারপরে ওমর তখন তাকে পেছন থেকে ডাক দিয়ে বলেন হে সাউদা আমরা তোমাকে চিনে ফেলেছি পর্দার বিধান নাজিল হওয়ার প্রতি প্রবল আকাঙ্ক্ষায় তিনি এরূপ করলেন আয়সা রহমত আল্লী বললেন তখন আল্লাহ তালা পর্দা বিধি নাজিল করেন এটা হচ্ছে সহি হাদিস এই হাদিসটা পড়লে আপনি একদমই পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যে পর্দা টয়লেট করার জন্য মেইনলি পর্দা নাজিল হয়েছে এটি এই হাদিসটা পড়লে এটাই তো বোঝা যাচ্ছে এটা আপনি সব পাবেন আপনি বিভিন্ন তাফসিরে এই এই যে এই বর্ণনাটা পাবেন যে পর্দার আয়াতটা কেন নাজিল হয়েছিল সেটা এই জিনিসটা পড়লে আপনি কিন্তু আরেকটা ই আছে কোরআনে একটা লাইন আছে সূরা আহজাবে যে হে মুসলমান পুরুষগণ তোমরা তোমাদের নজর নজর রাখি ই করো সংযত করো হ্যাঁ তারপর তারপরের লাইনে বলা হয় নারীরা তোমরা তোমাদের নজর সংযুক্ত করো এবং তোমাদের ঘাড় বক্ষ নিকাপ দিয়ে নিকাপ পরিধান করো নিকাপ বা আমি কোন একটা নিকাপই মনে হয় নিকাপ পরিধান করো নেকাপ নেকাপ পরিধান করো তো এই কথাটা বলা হয়েছিল তো এটাও কি টয়লেটের জন্য তো না পুরা মানে এই বিষয়টাই মানে পর্দার বিধানটাই নাজিল হয়েছিল শুরুতে হচ্ছে গিয়ে মোহাম্মদের স্ত্রীগণের উপরে স্ত্রীগণ ছাড়া পর্দার বিধান এইভাবে সরাসরি মানে যে বোরখা যে জিনিসটা আমরা যে জিনিসটা দেখি এই জিনিসটা শুধুমাত্র মুহাম্মদের জন্য প্রযোজ্য ছিল বাইরের মানুষদের জন্য সরাসরি প্রযোজ্য না তবে প্রযোজ্য ছিল না পরে পরে পরবর্তীতে পরে যখন সম্ভ্রান্ত মুসলিমরা বোরখা পরবে এরকম একটা হ্যাঁ হ্যাঁ চালু হয়ে গেলো হ্যাঁ দেব এই সম্ভ্রান্ত ফ্যামিলি ওখান থেকে ক্যারি হলো কিন্তু ব্যাপারটা তাহলে এমন হয়ে গেল যে তার মানে সম্ভ্রান্ত যারা বাইরে টয়লেট করতে চায় তারাই বোরখা পরবে নাকি হাদিসটা পড়লে তো মনে হয় আপনি হাদিসটা নিজে পরে দেখতে পারেন হাদিসটা মিস করছি আমি সুরা আহযাবের লাইনগুলা গুলো বললাম আরকি সুরা আহযাবে কিন্তু ওখানে নজর সংযত বা একজন আইজনের ব্যাপারে অ্যাট্রাকশন কিভাবে সংযত করবে ড্রেস কিভাবে পরবে ওটা বলা ছিল তো সেখান থেকে আমার মনে হচ্ছিলো যে হয়তোবা অ্যাট্রাকশন কমানোর জন্যই মেবি অ্যাকচুয়ালি বোরকাটা বা হিজাবটা পরা হয় কেউ কি আমাকে গালি দিচ্ছে নাকি

মানে ব্যাপারটা আমার কাছে আমার কাছে ভালো না না আমার অ্যাকচুয়ালি ওদিকে লজিক দেখানোর ইচ্ছা নাই আমার মেইন জিনিসটা জানার ইচ্ছা ছিল যে হিজাবের ব্যাপারটা জানার ইচ্ছা ছিল যে হিজাবে এখন বাংলাদেশ পুরো সয়লা হয়ে গেছে এখন আমরা যখন নর্মাল ড্রেসে বের হই আমাদের একটু লজ্জা লাগে যাই হ্যাঁ কি পরে বের হয়ে গেলাম আমাদের মনে হয় যে আমরা কোন অনেক বাজে ড্রেস পরে বের হয়েছে বাট আমরা সালোয়ার কামিজ পরে বের হই বাট আমাদের একটা গিলটি দেয় এটাই হচ্ছে আপনাদের গিলটি ফিল করানোর জন্যই এই সিস্টেমটা যে আপনাকে বোঝানো বোঝানো হচ্ছে যে আপনারা হচ্ছেন খারাপ মেয়ে যারা ওই রকম পোশাক পরেন না তারা হচ্ছেন খারাপ মেয়ে এবং অনেক মুসলমান পুরুষ এই জিনিসটা সত্যি সত্যি বিশ্বাস করে যারা বোরকা হিজাব করে না তারা হচ্ছে খারাপ মেয়ে বাজে মেয়ে এই এই যে এই ধরনের একটা প্রেশার যখন সামাজিকভাবে ক্রিয়েট করা হয় তখন অনেক বাংলাদেশের অনেক মেয়ে অসংখ্যে আমি চিনি অসংখ্যে তারা অনেকে বাধ্য হচ্ছে হচ্ছে গিয়ে এই বোরকা হিজাবটা পড়তে তারা চায় না পড়তে কিন্তু দেখেন বাংলাদেশ একটা গরম দেশ একটা অত্যন্ত উষ্ণ দেশ এরকম দেশে গরমের দিনে যদি কেউ একজন কালো বোরখা পরে হাঁটে আমি যখন উত্তরাতে চাকরি করতাম আমি একদিন রাস্তা পার হচ্ছি দেখি একজন বয়স্ক মহিলা সে রাস্তা পার হতে পারছে না থরথর করে কাঁপছে আমি ওনার হাতটা ধরলাম বোরখা পরা পুরাপুরি একদম মানে যে আফগানিস্তানের স্টাইলের বোরখা যেটা হচ্ছে সুন সুন্নতি বোরখা যেটা সেই বোরখাটা পরে হ্যাঁ একটু জাল চোখের এখানে একটু জাল জাল দেয়া একটা মশারির মতো আর তারপরে আমি ওনার হাতটা ধরে বললাম যে চলেন খালাম্মা আপনাকে পার করে দি। উনি এমন ভাবে মানে লাভ দিলেন মনে হলো যে আমি তাকে মানে রেপ করছি হ্যাঁ আমি দেখতেছিলাম যে বয়স্ক মহিলা একদমই বয়স্ক মহিলা যে উনি থরথর করে কাঁপতেছেন উনি রাস্তাটা পার হতে পারছেন না এখন আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওনাকে ধরি নাই এবং উনি আমাকে বারবার বলতেছে আপনি কেন ধরলেন মানে আমি কিন্তু মানে বোঝা কথা শুনে এই অফারটা এই অফারটা তাকে যদি কোনো বৃহন্নলা দিত বা হিজরা দিত সেই ক্ষেত্রে সে কি করত সেই ক্ষেত্রে হয়তো সে কিছু মনে করত না কিন্তু আমি মানে আমি তখন খুবই অফেন্ডেড হলাম যে আমি তো তাকে মানে 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 আমি যৌন দিক দিয়ে আকর্ষিত হয়ে তাকে তো ধরি নেই আমি খুবই মানবিক দিক থেকে তাকে না আপনি অবশ্যই মায়ের রেসপেক্ট দিয়েই তাকে দেখছেন

তারপরে সে একটু মানে হাত মোজাটা খুললো মোটা একটা হাত মোজা পরা গরমের দিনে মোটা একটা কালো রঙের হাত মোজা পরা হাত মোজাটা খুললো হাত মোজাটা খোলার পরে আমি দেখলাম আমি তাকে একটা এক বোতল পানি এনে দিছিলাম এবং হাত মোজাটা খুলে সে পানিটা নিল তখন আমি দেখলাম তার হাতটা ঘামে ভেজা মানে যে হাত মোজাটা যে ছিল সেটা পুরোপুরি পুরোপুরি ভিজে গেছে তখন মানে কি ভয়াবহ অবস্থা এত গরমের দিনে এরকম একটা কালো বোরখা পরে সে হাঁটতেছে এবং তার পুরা শরীর ভিজে গেছে আমি খুবই আমি তাকে বললাম যে আপনি আপনি তো মারা যাবেন আপনি তো এইভাবে হাঁটলে মারা যাবেন একটু পরে আপনি দয়া করে এটা একটু খোলেন একটু বাতাস ঢুকতে দেন একটু আলো বাতাস ঢুকুক নাহলে তো আপনি মারা যাবেন সে কিছুতেই তার মুখের এটা কিছুতেই খুলবে না আমি বললাম একটুখানি ফাক করেন অন্তত যে বাতাসটা একটু ঢুকুক নাহলে তো আপনি মারা যাবেন সে কিছুক্ষণ ছটফট করে কাঁপলো তারপর সে পানিটা এইভাবে নিয়ে পানিটা খেলো তারপরে আমি আমি তার এরপরে আর আমি কি করবো এরপরে আমি চলে আসলাম সেখান থেকে আরেকটা জিনিস মানে মানে বাংলাদেশে যেহেতু বোরকাই পড়তে হবে তাহলে সাদা কাপড়ের বোরকা কেন পরে না বলেন তো সেটা আমি জানি কিন্তু আমি বলতে একটু বিব্রত বোধ করব সাদা কাপড়ে সম্ভবত মানে আপনার শরীরের অবয়বটা বোঝা যায় না 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 মোটা সাদা কাপড়ে বোঝা যায় না সাদা কাপড় পরে না কারণ হচ্ছে সাদা কাপড়ে দেখতে কাফনের মরা মানুষের মতো লাগে এই জন্য পরে না আচ্ছা আচ্ছা এটি এটি মেইন লজিক তার মানে কিন্তু তারা কিন্তু দেখতে কেমন লাগে এটা নিয়ে কিন্তু ঠিক মাথা খামায় হুম যাই হোক আপনার সাথে আজকেও অনেকক্ষণ কথা বললাম কেউ যদি আমাকে থ্রেড না দেয় একটু বলে দেন হ্যাঁ আমি কিন্তু আসলে মুমিন হ্যাঁ আপনি মুমিন হ্যাঁ আপনি মুমিন ঠিক আছে কিন্তু চ্যাট দিতেই পারে মুমিন হিসেবে হ্যাঁ এটিস থেকে থ্রেড আসতে পারে আচ্ছা আপনি

মুমিন ভাই কি যুক্ত হবেন মুমিন ভাইরা যুক্ত হলে আপনারা একটু নিচে আচ্ছা একজন নারীকে দেখা যাচ্ছে অপরাজিতা ইসলাম দেখি ওনাকে একটু দেখি অপরাজিতা ইসলাম আপনাকে যুক্ত করেছি বাবা 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 দুষ্টুমি করো না তুমি বাবা তুমি প্রতিদিন আমার এখানে এসে দুষ্টুমি করো আচ্ছা তুমি লাইভে যাবে আমার সাথে লাইভে আসবে সবার সাথে কথা বলবে আচ্ছা অপরাজিতা ইসলাম ডিক্লাইন করে দিলেন আচ্ছা আর একটু দেখি আরেকজনকে যুক্ত করা যায় নাকি অনেক মানুষ দেখছেন আমি এখনই চলে গিয়ে সবাইকে একদম আশাহত করতে চাই না করতে যাচ্ছি না কিন্তু আমার আসলে এত সময় নাই গড আসলাম দেখি আপনাকে গড আসলাম আপনাকে যুক্ত করেছি গড আসলাম আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন হ্যালো হ্যালো হ্যাঁ গড আসলাম শুনতে পাচ্ছেন ভালো আছে আপনি ভালো আছেন

আচ্ছা কারণ দিনের লোক তো টুপিটা আপনি একটা শার্ট পরে নিলে আরো ভালো হতো একটা শার্ট চাইছেন শার্ট ঠিক আছে ভাই ঠিক আছে এক মিনিট আমি আমরা দিনের লোক বুঝছেন দিনের লোকের জন্য গাম ছাড়াই মানে বেস্ট আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি পরে নিচ্ছি সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে পাপা পাপা পাপ পাপা 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 পাপা

কিন্তু আমি এটা জানি না আমার নবী কোন কোন জায়গায় লুচ্চামি কোন কোন জায়গায় বদমাইশি কোন কোন জায়গায় খুন করছে এটা আমি জানি না তবে আমি এক্সেপ্ট করি যে আমার নবী যা করতে আল্লাহর হুকুমে করছে আর আল্লাহর হুকুমে যা করা হয় তাই মানে মানে আল্লাহর হুকুমে হচ্ছে গিয়ে হযরত হাফসাকে বাপের বাড়ি পাঠিয়ে তারপরে মানে মারিয়া কিপ্তিয়াকে মারিয়া কিপ্তিয়া নামক দাসীকে বিছনায় উঠাইছিল তখনও আল্লাহ তাকে হুকুম দিছিল এটা আপনি আপনারা এটা মনে করেন যে আল্লাহ এটা নিয়ে জোরাজুরি করতো যে প্লিজ তুই

তখন আবার আল্লাহ তখন আয়াত নাজিল করতে যে আমি তোমার জন্য যে হারাম করেছি হালাল করেছে তুমি সেটা হারাম করো কেন সুরা তাহারিমের 1 নম্বর আয়াত মানে আপনাদের লজিক খুবই ভালো আর কি ঠিক আছে তাসিব ভাই আপনারা আমি একটা কথা কব আপনারা আমার নবীরে লাইক করেন না আমি জানি আমার আল্লাহও লাইক করেন না এটাও আমি জানি তে বলেন আপনারা একজন কিন্তু সিম্পল সাধারণ আসিফ আর আপনারা নিজের মুখে কইছেন আপনি একজন নাস্তিক কথাটা বুঝেন না তাহলে আপনি কিন্তু একজন নাস্তিক একজন সাধারণ আহ একজন মানুষ আসিফ আমার আল্লাহ কখন আপনার কাছে আসতো আইসা যদি আপনারে বলতো আমি মহা যেগুলো গবেষণা আমি সৃষ্টি করছি তোমার আমি সৃষ্টি করছি যদি আপনার কাছে আইসা বলতো যে আসিফ মুহিউদ্দিন তোমার আমি যা তুমি তা হনো এর বিনিময় ওই স্বর্গ নরক আমার নবী কিন্তু স্বর্গ নরক জীবিত থাকতে কিন্তু গুইটার দিকে আইসে এটা তাদের নাম

এক মানে আমেরিকাতে এরকম অনেক লোক পাওয়া গেছে যারা ভিন গ্রহে ঘুরে আসছে হ্যাঁ অন্য গ্রহে সুন্দর একটা গ্রহে গিয়ে ঘুরে টুরে কয়েক বছর থাইকা টেকে আসছে পরে দেখা গেল যে তারা গাজাটা একটু বেশি টানছিল ওই রাত্রে বুঝছেন তো ওদেরকে ওদেরকে বলা হয় ওদেরকে ওদেরকে হচ্ছে গিয়ে মানে মানসিক চিকিৎসা দেয়া হয় ওই সমস্ত লোকদেরকে মানসিক চিকিৎসা দেওয়া হয় যে মানসিক হাসপাতালে অনেক লোক আছে এরকম আমেরিকার মানুষ মানে বাংলাদেশে যেমন মেন্টাল হাসপাতাল আছে পাবনা মেন্টাল হাসপাতাল আমেরিকাতে আপনি পাবনা মেন্টাল হাসপিটালে গেলেও আপনি এরকম অনেক পাইবেন অনেক উদাহরণ পাইবেন যারা আকাশ নক্ষত্র এইদিক সেদিক অনেক জায়গা থেকে ঘুরে আসছে কিন্তু মানে এই যে মাথা একটু সমস্যা থাকলে বা একটু গাজাটা বেশি টানলে তখন তো এরকম একটু হইতেই পারে এই কথাটা আমি আপনার একমত হইলাম না যে গাজা খাইলে এরকম দেখে দেখেন আমাদের দেশে কিন্তু না আমি বলি নাই যে গাজা খাইলেই এরকম দেখবে আমি বলছি গাঁজা খাইলে এরকম দেখতে পারে গাঁজা খাইলে অনেকে অনেক কিছু দেখে অনেক ভূত পেতনি দেখে অনেক হুরপুরি দেখে অনেকে দেখে আপনার নবী ঘোড়া যেটার হচ্ছে গিয়ে সেটা আবার উঠতে পারে সেটা আবার মাথাটা হচ্ছে মেয়েদের মতো সেই ঘোড়ার উপরে চোরে টকবক টকবক করে সে আবার মানে সাত আসমান পারি দিছে আল্লাহরেও দেখে আল্লাহ দেখে আল্লাহ কে দেখে নাই আল্লাহ নূর দেখছে আল্লাহকে আল্লাহকে দেখে নেই কিন্তু আল্লাহ পাকে নূর শুনেন আমি মূর্খ মানুষ হাদিস কোরআন কত পড়ি নাই কিন্তু আমি ওই যে মারফতিটার প্রতি আরো যে গাজা করি আরো যে কতগুলো ধর্ম আছে ওই সিল্লাখাড়া মিল্লাখাড়া মসজিদে তালিম করা এগুলো কিন্তু আমি পড়ে তাহলে বিভিন্ন ধর্ম কিন্তু বিভিন্ন তরিক আমাদের যে একটা মারফতি তরিকের ভিতরে আমরা পাইছি যে রাসুল সাল্লাহ মোহাম্মদ তাই কিন্তু আল্লাহর সাথে দেয়া করছে এবং কি আল্লাহর রূপের বর্ণনাটাও করছে সামনে বলেন তো কি মানে আমরা আল্লাহর যে বর্ণনা পাই কোরআন এবং হাদিস থেকে আল্লাহর যে বর্ণনা পাই সেই বর্ণনা অনুসারে কোরআনে বলা আছে আমি আদমকে নিজ সুরতে সৃষ্টি করেছি নিজ সুরতে আল্লাহ মাটি দিয়ে আদমকে বানিয়ে রুহ ফু দিছে রুহ ফু দিয়ে প্রবেশ করাইছে না ঠিক আছে তাহলে দুইটা দুইটা জিনিস দুইটা জিনিস আমরা পাইলাম যে আল্লাহর একটা চেহারা আছে সেই চেহারার আদলে সে আদমকে বানাইছে চেহারার সাথে সাদৃশ্য রেখে মানে চেহারার মত করে আদমকে বানাইছে তাই না আল্লাহর একটা চেহারা তো আছে তাই তো এরপর আমরা জানতে পারলাম যে আল্লাহর রুহ আছে কারণ আল্লাহর রুহ ফু দিয়ে প্রবেশ করাইছে আচ্ছা তিন নম্বর হচ্ছে হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে মানে জাহান্নামীদের চাপতে চাপতে এমন অবস্থা করবে যে আল্লাহ তার পা দিয়ে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকায় দিবে আল্লাহর আল্লাহ দুই হাত দিছিল দুই হাত দিয়ে বলছিল বেছে নিতে তখন হজরত ডান হাতটা বেছে নিচ্ছিল হম এবং হজরত মোহাম্মদ বলছিল আপনার দুই হাতই ডান হাত তার মানে হজরত মোহাম্মদ এর হাতও আছে এবং কোরআনে বলা আছে আমি আদমকে সৃষ্টি করেছি নিজ হাতে আবার সমাসীন মানে হচ্ছে বসেছেন মানে আরো সিংহাসনের মতো সেখানে বসেছেন সমাসীন হওয়া ঠিক আছে তার মানে আল্লাহর পাছা আছে পশ্চাৎ দেশ আছে পাছার মতো কিছু একটা আছে যেটা দিয়ে আল্লাহ বসতে পারে ঠিক আছে তার মানে আমরা আল্লাহর যে ক্যারেক্টার আমরা পাইলাম কোরআন এবং যে আল্লাহ আমরা পেলাম সেটা হচ্ছে ও আচ্ছা আরো আছে আল্লাহ বলছে যে আমি কোন স্ত্রী গ্রহণ গ্রহণ আমি কোন তার মানে এখান থেকে মনে হয় এটা পড়লে মনে হয় যে আল্লাহ হচ্ছে একজন পুরুষ মানুষ কারণ পুরুষ মানুষেরই বলে পুরুষ মানুষ বলতে পারে যে আমি কোন স্ত্রী গ্রহণ করিনি সে যদি মেয়ে মানুষ হইতো তাহলে বলতো যে আমি কোনো স্ত্রী গ্রহণ করিনি

মানে আমরা চিন্তা করব যে সেটা কি রকম আমাদের লজিক বলতেছে আমরা চিন্তাটা চিন্তাটা করি করি এই যে আল্লাহ এই লজিক্যালি আমরা চিন্তাটা আগে করে আগে করে দেখি যে আল্লাহটা আসলে কেমন কি একটা হয় হ্যাঁ আমরা তো একটা জিনিস বানাইতেছি ঠিক আছে বানায় তারপর দেখছে দেখবো যে এটা কিরকম হয় তাহলে আল্লাহ যে ফু দিল মানে বাতাসটা বাইর করলো বাতাসটা সে তাহলে তার মানে সে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেয় তার মানে একটা তার একটা ফুসফুসও আছে ফুসফুসও থাকার কথা বাতাস নালে ফুসফুস না থাকলে বাতাস নেয়া ছাড়ার কোনো অর্থ হয় না তাই না তাহলে ফুসফুস যদি মানে সে ফু দেয় তার ফুসফুসই নাই তাহলে সে ফুটা কোথেকে দিতেছে সেটা আমাদের প্রশ্ন আসে তারপর এই যে এই জিনিসগুলা তাহলে আমরা কয়েকটা জিনিস পাইলাম আল্লাহর কয়েকটা জিনিস পাইলাম কিন্তু আবার অনেক লোকে বলতেছে আল্লাহ নাকি নিরাকার মানে যারা যারা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানে না তারা বলতেছে আল্লাহ নিরাকার কিন্তু আল্লাহ কিন্তু না ইসলামের আল্লাহ মোটেও নিরাকান না আমি এটা পরিষ্কার ভাবে সকল মুসলমানদেরকে বলতে চাই ইসলামের আল্লাহ কখনো নিরাকার না কোরআন হাদিসে অসংখ্য জায়গায় বলা আছে আল্লাহর আকার আকৃতি আল্লাহ অনেক বড় আল্লাহ তারপর আরেক জায়গায় বলা আছে কেয়ামতের ময়দানে আটজন ফেরেস্তা তার আরশটা বহন করবে এবং সেই আরশটা বহন করার সময় আরশটা মচমচ করে শব্দ করবে কারণ আরশের উপরে আল্লাহ এত ভারী যে আরশটা মচমচ করে শব্দ করবে আবার আরেক জায়গায় বলা আছে একজন সাহাবী মারা গেছিল হযরত মুহাম্মদ সেই সাহাবী মারা যাওয়ার কারণে আল্লাহর আরশ অনেকবার কেঁপে উঠছে কেঁপে উঠছে আল্লাহর আরশ তার মানে আমরা বুঝতে পারি আল্লাহ মানে দুঃখ পাইলে আল্লাহ তাআলা এত দুঃখিত হইতো বাবা পর্যন্ত এখন এই জিনিসগুলো অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি যে আল্লাহ মাঝে মাঝে রাগ হয় খুশি হয় তারপর আবার আনন্দ পায় মানে আনন্দের আনন্দের খুশিতে মানে বাচ্চাদের মতো আবার কিছু জিনিস চায় এসে আমাদের কাছ থেকে কিছু জিনিস চাই আমরা যেন তাকে পূজা করি বা তার প্রার্থনা করি এই জিনিসটা সে চায় এই জিনিসটা পাইলে তার ভালো লাগে সে একটু ভালো ফিল করে তার দিনটা ভালো যায় আমরা একটু ভালো পূজা টুজা করলে তার দিনটা ভালো গেল এবং সে একটু খুশি হইলো এই জিনিসগুলা পোর্ট্রে করলে আমরা বুঝতে পারি যে আল্লাহর ক্যারেক্টারটা হচ্ছে আসলে মোহাম্মদের ক্যারেক্টার এটা আসলে আল্লাহ না না শুধু না ক্যারেক্টার শুধু মোহাম্মদ না শুধু মোহাম্মদ না মানে অনেক মুমিনদের ক্যারেক্টার নবী কিন্তু মুহাম্মদ একাই না কিন্তু আজকেও এখনো বর্তমানে আমরা যদি মোহাম্মদ ভিতরে দেখি এখনো অনেকে কিন্তু তাদের নিজেদেরকে নবী দাবি করতেছে এখনো কিন্তু তার নিজেদের নিজেদেরকে নবী দাবি করতে

নিজেদের এই যে একটা কোরানের আয়াত আছে না যে কোন নারী যদি নিজে মোহাম্মদের কাছে নিজেকে সমর্পণ করে তাহলে মোহাম্মদের জন্য সেই নারী হালাল এই ধরনের একটা আয়াত আছে না কোরআনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আছে এরকম এখন এই আয়াতটা নিয়ে হজরত আয়েশা খেপে গেছিল এখানে হাদিসটাতে বলা হচ্ছে আয়েশা রহমাত আলী বললেন রাজিয়াল্লাহ বললেন মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেদের পুরুষ পুরুষের কাছে সমর্পণ করছে

ঠিক আল্লাহ আপনার ইচ্ছা যখন মেয়েদের সাথে করতে ইচ্ছা করে তখনই আল্লাহর সাতে সাতে আয়াত নামায় দেয় মানে আয়শা এইটা নিয়ে সরাসরি কথা বলতে মুহাম্মাদের সামনে আয়শা আয়শা একটা বাচ্চা মেয়ে চিন্তা করে দেখেন আয়শা একটা বাচ্চা মেয়ে এই কারণে আমি আয়শাকে খুবই পছন্দ করি আমার অন্যটা ফেভারিট ক্যারেক্টার হচ্ছে আয়শার ক্যারেক্টার যে আয়শা হচ্ছে এমন একটা মানে যারা চকলেট দেখলে মানে যারা চকলেট দেখলে আই লাভ কয় আর কি মানে চকলেট দিলে আই লাভ ইউ একটা মেয়ে সে হযরত মুহাম্মদ তখন হচ্ছে অত্যন্ত ক্ষমতাশালী একজন ব্যক্তি তার সামনে দাঁড়ায় মানে একদম রাজ হ্যাঁ তার সামনে দাঁড়ায় সে যখন এই কথা বলতে পারছে যে ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার ত্বরিত ব্যবস্থানে ইচ্ছুক মানে হচ্ছে এটা হচ্ছে একটা পূর্ণ একটা খোঁচা মারা কথা যে আপনি যখনই মেয়েদের সাথে করতে যান আল্লাহর সাথে সাথে আয়াতনামায় আপনারা করতে বলে মানে এই যে এই যে ডাইনামিক ডাইনামিকারেক্টার এখান থেকে বোঝা যায় এবং আয়সা এসে হজরত করছিল কারণ হচ্ছে সে হজরত মোহাম্মদের সাথে মানে কিছু বেয়াধুবি করছিল এই কারণে হজরত আবু বকর আয়সা একবার মারধর করছিল এই জিনিসগুলা যখন আমি পড়ি তখন আমি আমার মনে হয় যে আয়েশা ক্যারেক্টারটা একটা মানে সেই রকম একটা ডাইনামিক ক্যারেক্টার যে মোহাম্মদের উপরে কথা বলতে পারতো নালা বাচ্চা মেয়ে কি বলবে না বলবে ওটা তো আমরা মানা নিতে পারি না সে ভালোও বলতে পারে খারাপও বলতে পারে কারণ সে একজন বাচ্চা মেয়ে সে তো শালবালক না নাবালক সেই কারণে সেই কারণে সে সত্য কথাগুলো বলে ফেলতে আর কি মানে অনেক সময় যে রাজা ন্যাংটা রাজার গল্পটা পড়ছেন না ওই যে একটা রাজা একটা অদৃশ্য পোশাক বানাইলো ন্যাংটা রাজার গল্পটা পড়ছেন বলেন বলেন গল্পটা হচ্ছে যে একজন রাজা এক মানে ইসারে ডাকছে যে সবচেয়ে ভালো পোশাকটা তার তৈরি করে দিতে হবে কারণ রাজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দর্জি আসছে দর্জি এসে কেউ পোশাক বানায় সেটা পছন্দ হয় না রাজার রাজা তো খুবই ক্ষেপে আছে এন বলতেছে যে এই পোশাকটা না বানায় দিতে পারলে সব দর্জি রে গর্দান নিয়ে নিব তাহলে এক দর্জি আসছে যে হুজুর আপনার আমি এমন একটা পোশাক বানায় দিব সেটা হবে সর্বকালে সর্বশ্রেষ্ঠ পোশাক এটার উপরে আর কোনো পোশাক নাই হুম তারপরে সে তাকে মানে অনেক টাকা নিল এই রাজা থেকে অনেক টাকা নিল অনেক একটা পোশাক বানায় দিল অদৃশ্য একটা পোশাক এই পোশাকটা দেখা যায় না তোকে ঠিক আছে এখন রাজাকে বলতেছে রাজা মশাই আপনি এই পোশাকটা পরবেন পরে রাস্তায় বের হবেন রাস্তায় রাস্তায় ঘুরবেন এই পোশাকটা কিন্তু যারা হচ্ছে জারজ সন্তান তারা এই পোশাকটা দেখতে পাবে শুধুমাত্র যারা হচ্ছে ঠিক আছে যারা হচ্ছে কি ইয়া সন্তান হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর মানে অসম্ভব সুন্দর জামা হ্যাঁ পরায় দাও আমাকে তারপর তাকে পরাই দেওয়া হলো জামাটা তারপরে সে মানে বিয়ের দর্পে বুক উঁচা করে রাস্তায় বের হলো মানে ঘুরতে তার তো কোনো জামা নেই গায়ে আসলে সে তো ঘুরতেছে বাহাবা কি সুন্দর জামা এত সুন্দর এত সুন্দর জামা কি এত সুন্দর জামা আমরা জীবনে কখনো দেখিনি কেউ জার হইতে চায় না এখন পরে রাস্তায় একটা পিচ্চি একটা ছেলে ছিল বাচ্চা একটা ছেলে ছিল রাস্তায় খেলতেছিল সে এসে বলে রাস্তা দেখি ন্যাংটা

লুচা মেয়েটা খারাপ দেওয়া যায় বিবেচনা করি যায় কিন্তু আমরা আমি যদি আমার জায়গায় ইসলামের মানে জায়গায় খাড়ে বৈসা যদি আমি বলি তখন কিন্তু আমরা এটা লুচ্চাও বলতাম না বলতাম না কথাটা বুঝেন আমরা এটা যে মনে করেন এটা আল্লাহর বুঝেন নাই খুনি ধর্ষক রে তো আমি দর্শকই বলবো কিন্তু আপনি ইসলামের দিক দিয়ে দেখেন ইসলামের দিক দিয়ে দেখেন বা খ্রিস্টানিটির দিক দিয়ে দেখেন বা ডাইন দিক দিয়ে দেখেন বা বাম দিক দিয়ে দেখেন খুনি তো ভাই খুনি ধর্ষণ ধর্ষক তো ধর্ষক না না ভাই এটা তো আপনি তো নাস্তিক এই কারণে আপনি বলতেছেন কিন্তু আমি যে তো মুমিন আমি তো এটা বলবো না হ্যাঁ আপনি আমি তো মমিন খুন খুন করছে নবী মোহাম্মদ খুন করছে এটা আমি স্বীকার করি কিন্তু এই খুন করছে না মানে আমার নবী মোহাম্মদ যে মানকরঞ্জ যাদেরকে মানে হত্যা করছে তারা কাফের ছিল আর যেসব মেয়েদের সাথে সেক্স করছে কথাটা বুঝেন

উঠলেও আবার হেনো গিয়া পড়বেন উঠলেও হেনো কেন ফালাবো তাইলে আমরা কিন্তু ওই আমগর সম্বন্ধে আমরা জানেন না আমার নবীর সম্বন্ধে আমরা কিন্তু বুঝেন না কিন্তু আমরা বুঝি যে আমার নবী যা করছে আমরা কইতাছেন যে এটা লুচামি এটা আমরা কি কইতাছি ফরজ আল্লাহর হুকুমে করছে কিন্তু কথাটা বুঝছেন তা আমরা যদি নবী হইতেন আমনে আসিফ ভাই যদি আজকে নবী হইতেন আমরা কিন্তু তাই করতেন দেখেন আমরা কিন্তু নবী না দেখে কিন্তু আজকে আমরা নীতি কথা কইতে পারতাছেন আসিফ ভাই আমার কথা বুঝছেন আপনি কিন্তু নবী না দেখলা আপনি কিন্তু আরবের বাদশা না কিংবা বাংলার বাদশা না ভারতের বাদশা না ঠিক আছে আমি কিন্তু ইন্ডিয়ান পোলা কথাটা বুঝছেন আপনি যদি ইন্ডিয়ান হইতেন তাহলে কিন্তু ইন্ডিয়ার আইনি আপনি কইতেন যেহেতু আপনি থুঙ্ক একজন আসিফ মহিউদ্দিন ওই জার্মানের গভর্নমেন্ট এর ছোট্ট একটা চাকরিজীবী মানে নকরি করে আমরা চলেন তাইলে আপনার পক্ষে কিন্তু এইসব কাজ করা সম্ভব না আমরা কিন্তু মনে করেন আছে পুলিশ বই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরপরে আপনার আর একটা জিনিস আমি দেখছি আমার নবী বেশিরভাগ বিয়া গুলা করছে পঞ্চাশ বছরের পরে আমার ভালো লাগছে আপনার কথাটা আমি করি মানে বিয়াগুলো হ্যাঁ 50 বছরের পরে করছে हैन আপনি একটা কথা কইছিলেন কি জানি যে খাদিজার গর্জাময় ছিল দেন এই যে গর্জাময় ছিল এটা আমি অ্যাকসেপ্ট করি কিন্তু এটা যদি আমরা ডাইরেক্ট গর্জা এটা কিন্তু তা না খাদিজা কিন্তু হ্যাঁ সব কিছু দান করো দিছিল ঠিক আছে মানে আল্লাহর ওস্তে দান করো দিছিল

শয়তান কিন্তু সব মানুষ রূপের ভিতরে মানুষের ভিতরে শয়তান তখন খাদিজা কইলো আমার এই সম্পত্তি কই দান করলো তখন তুমি খারাপ কই দান করবা কারণ তুমি কারে না কারে দান করবা হের ভিত্ত কি শৈতানই বই রেছি নাকি যদি শয়তানের এত তোমার সম্পত্তি পুরো জায়গা তাহলে তো তুমি জাহান্নামে নামে যাইবা তুমি এক কাম করো আমি যেহেতু আল্লাহর লগে আমার যোগাযোগ আছে আমি যেহেতু ভালো লোক হ্যাঁ হ্যাঁ তুমি টাকা গুলা তোমার সম্পত্তি যা কিছু আছে সবগুলো আমার নামে করে দাও আমার এই দিয়ে দাও তাহলে আমি জায়গা বুঝ্জা কারণ আমি শয়তান চিনি দেন মানুষ সবাই কিন্তু শয়তান চিনে না একমাত্র নবী রাসূল ছাড়া আর কেউ কিন্তু আমরা হাদিস কোরআন তো কম পড়েন না বহুত পড়ছেন আপনি দেখবেন সব জায়গায় কিন্তু একই কথা নবী রাসূল ছাড়া আল্লাহর দুষ্ট ছাড়া কেউ কিন্তু শয়তান চিনে না আমরাও চিনি কারণ আমরা তো মনে করেন মারফতি লাইনে অনেক সাধন মতন করছি কথাটা বুঝছেন আমরাও শয়তান

আর এই ক্লাসগুলো পাস করলে তারা এক একজন মনে করেন ডাইরেক্ট মনে করেন যে নবী কি সেরাই নিজেরাই মনে করেন আল্লাহ পর্যন্ত জায়গা আপনি আজকে দেখেন নবীর উন্নতের ভিতরে অনেকে আছে নবী দাবি দেয় আবার এরকম অনেক আছে নিজেরা আল্লাহ দাবি দিতেছে মুসলিমের ভিতরে এগুলো আপনি পাইছেন কিনা আমি জানি না কিন্তু এগুলো আমার মনে করেন আমি অনেক আল্লাহ মানে দাবি দেওয়া আল্লাহর দেহা আমার সাক্ষাৎ হাত মিলানি ওই যে ওই যে ভক্তি মুক্তি আরো কি জানি কুম্মা টুম্মা খাওয়া ফাইয়া ফুয়া শৈলটি আমি ভাই বেহ খাচ্ছি ইসলামের লেগা আল্লাহ আল্লাহর শরী টিপছেন আপনি মানে আল্লাহর শর মানে এটা অনেক কি কম অনেক মুমিন অনেকে লাইভ দেখতাছে হাজার হাজার মানে যারা নিজের আল্লাহর দাবি দেয় এরকম লোকের এরকম লোকের আপ তো আমি টিপছি আচ্ছা আল্লাহর তার মানে আল্লাহর হাতপা টিপছেন আল্লাহর হাতপা কি ব্যথা করে না হ্যাঁ না না শুনেন আল্লাহ আল্লাহ এটা অনেক কি কম আমার মুমিন ভাই অনেকে আছে ইসলামের ভিতরে হাজার হাজার তরিক চার তরিক হলো সর্বশ্রেষ্ঠ তরিক চারটা এর ভিতরে হাজার হাজার মনে করেন মাজাব তাজাব আরো জানি কি জানি কয় অনেক কিছু আছে ইসলামের ভিতরে এইগুলা ক্লাস কিন্তু সবাই করে না আবার এটার ভিতরে বিধান আছে যে মনে করেন ওই যে কি জানি মাজাব গুলার ভিতরে কি জানি কয় কাদিয়ানি মাদিয়ানি কয় না এক দল আর এক দলের কইবো যে এই তোরা কিন্তু হেই দলের লয় কথা কইস না কইলে কিন্তু কাফের হয়ে যাবি

আমরা যে নবীর নিয়ে কথা বল আমি কিন্তু বহুত লাইক করি কারণ আপনি আমার নবীর প্রচার করতেছেন আল্লাহ পাকের প্রচার করতেছেন ঠিক আছে আমি বহুত লাইক করি আপনাকে আরো প্রচার করব ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল এবং মানে সব সময় ভালো থাকেন আচ্ছা বাই বাই তাহলে ঠিক আছে বাই বাই আচ্ছা আমি তাহলে এখন শেষ করছি আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক মানুষের সাথে এখন না দেখছেন আমি খুবই দুঃখিত এখন আমার যেতে হচ্ছে বাবাটাকে কোলে নিতে হবে আবার দেখা হবে আবার কথা হবে আরেকদিন আহ সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি